দিওয়ালির আয়োজন। প্রত্যেক বছর দিওয়ালি নিজের সাথে তিন রকমের জিনিস নিয়ে আসে। প্রথম তো স্কুলের ছুটি, দ্বিতীয় যদি কোথাও যাও তো উৎসবের মজা, খাবার দাবারের জিনিসপত্র আর বাজি। তার সাথে অনেক কিছু জিনিস যেটা গাট্টু চিংকির মতন অন্য বাচ্চারাও এড়িয়ে যেতে চায় কিন্তু বেচারারা এড়াতে পারে না, আর সেটা হলো দিওয়ালির আগে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন। একবার গাট্টু চিংকির দিদা ওদেরকে ঘর পরিষ্কার করার ইম্পর্টেন্স বুঝিয়েছিল। গাট্টু আর চিংকি এই কথাটাকে মানেও, কিন্তু কাজ করার কার পছন্দ। গাট্টু চিংকি স্কুল থেকে বাড়ি আসার পথে, চিংকি আমাদের এক্সামগুলো শেষ হয়ে গেল, এখন তো ছুটি হবে। এতে রেগে যাবার কি আছে গাট্টু? ছুটি শুরু হয়ে গেছে, তাহলে তো মজা আসবে। তুমি বুঝলে না চিংকি, মা বাড়িতে সব পরিষ্কার করতে বলবে, যেটা আমার একদম পছন্দ না। গাট্টু এটা তো ভুল কথা, যদি দেওয়ালির উৎসব মানানোর আছে তাহলে আমাদের পরিষ্কার তো করতেই হবে। গাট্টু আর চিংকি বাড়ি পৌঁছলো। তারপর আর কি, মা আর বাবা আগের থেকেই ঘর পরিষ্কার করতে নেমে গেছিল। সারা ঘরে সব জায়গায় জিনিসপত্র বিছিয়েছিল, অনেক জিনিস তো নিজের জায়গায় ছিল না। আরে বাপরে, এটা ঘরের কি অবস্থা! গাট্টু দিওয়ালি আসছে, সব জায়গা পরিষ্কারও তো করা আছে। চলো তো তুমিও ইউনিফর্ম চেঞ্জ করো আর আমাদের সাহায্য করো। চিংকি ওই ঝাড়ুটা দিয়ে দে তো। চিংকি মাকে ঝাড়ুটা ধরালো আর নিজের ঘরে গেল, আর ইউনিফর্ম চেঞ্জ করে ঘর পরিষ্কার করার জন্য নেমে গেল। কিন্তু গাট্টু ও এখনো ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। গাট্টু তোমার ইউনিফর্ম খারাপ হয়ে যাবে বাবা, চলো একটু আমাদের সাহায্য করো। ইচ্ছা না থাকলেও গাট্টুকে কাপড় বদলাতে হলো আর কাজ করতে শুরু করতে হলো। চিংকি ওপরের দিকে সিঁড়ি দিয়ে চড়ে পরিষ্কার করতে থাকলো আর একদম খুশির চোটে চেঁচিয়ে উঠলো। আরে বা, দেখো দেখো আমি কি পেলাম, কতদিন ধরে খুঁজছিলাম, এখন এটা আমার। চিংকি নিজের হাতে পুরনো কাঁচের গুলি নিয়েছিল। মা বাবা আর গাট্টু চিংকির হাতে চকচকে গুটিকা দেখলো। না চিংকি, এইটা আমার, এইটা হারিয়ে গেছিল, কে জানে এখানে কি করে আসলো। গাট্টু আমি ফেরত দেবো না, এটা আমি পেয়েছি। দেখলে গাট্টু, চিংকি উৎসাহ নিয়ে সব পরিষ্কার করতে শুরু করলো আর সব জিনিস পেয়ে গেল। চলো তুমিও তাড়াতাড়ি পরিষ্কার করো, হয়তো তুমিও কিছু পেয়ে যাবে। তারপর আর কি, গাট্টু আর চিংকির মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেল। আমি জানতাম না ঘর পরিষ্কার করলে আমরা পুরনো জিনিস এত সহজে পাই, আমি তো তাহলে সব থেকে আগে করতাম, তাহলে আমাকে এইটার হারাতে হতো না। দেখলে উৎসবের আগে এমনি পরিষ্কার হয় না, কিছু না কিছু বিশেষ কারণ হয়। আর গাট্টু চিংকি তোমরা আরো একটা কারণ খুঁজে পেয়েছো, তাড়াতাড়ি এবার কাজে নেমে পড়ো। গাট্টু আর চিংকি একদম মন দিয়ে ঘর পরিষ্কার করার কাজে নামলো। মা, ঝুল ঝাড়ার জন্য একটু ঝাড়ু দাও তো, আমার আমার হাত পৌঁছচ্ছে না। ঠিক আছে চিংকি, ওখানে দাঁড়াও আমি দিচ্ছি। মা এইটা তো চিটিং হলো না, তুমি চিংকিকে সাহায্য করতে পারো না, যদি চিংকি কিছু পেয়ে গেল তাহলে শেয়ারও করবে না। আরে বাবা, তুমি এত সিরিয়াস হচ্ছো কেন, চিংকি বিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে কি করে? চিংকি চুটকি বাজালো আর ওর মাথায় আইডিয়া এলো। ডোন্ট ওয়ারি পাপা, আমি জানি আমাকে কি করতে হবে। চিংকি নিজের পাশে পড়ে থাকা লাঠিটা ওঠালো আর তার উপরে একটা কাপড় বেঁধে নিল, যার কারণে চিংকি বসে বসে ঘর ঝাড়ানি বানিয়ে নিল। এই দেখো, এবার আমি এই ঝুল ঝাড়ানি দিয়ে ঝুল ঝাড়বো। আরে বা চিংকি, আমার ছোটবেলায় আমিও এমন ভাবে লাঠির উপরে কাপড় বেঁধে ঝুল ঝাড়ানি বানাতাম, আর তুমিও তাই করলে, খুব ভালো। গাট্টু যে আলমারিটা পরিষ্কার করছিল তার মধ্যে পুরনো টি-শার্ট পেল। এই দেখো আমি আমার টি-শার্ট পেলাম, অনেক দিন ধরে খুঁজছিলাম। এই দেখো আমি নিজের ড্রয়িং এর বই পেয়ে গেলাম, ছোটবেলায় আমি কেমন ড্রয়িং বানাতাম দেখো মাম্মি। চিংকিও নিজের পুরনো ড্রয়িং বুক পেয়ে গেল, চিংকি খুব খুশি হয়ে গেল। এইভাবে মা বাবা আর গাট্টু চিংকি মিলে পুরো হল সাফ করে নিল। এবার ছিল রান্নাঘরের পালা। চলো কিচেনের কাজটা তো শেষ হলো, চলো দেখি গাট্টু চিংকি কিচেনে কি পায়, আমাদেরকে আবার কে বিজয়ী সেটাও তো বলতে হবে। বাচ্চাদের সাথে তুমিও বাচ্চা হয়ে গেছো, কিন্তু চলো বাচ্চারা মন দিয়ে পরিষ্কার করছে এইটা দেখে আমার আরো খুশি লাগছে। যেই বাবা বলল যে আমাদের রান্নাঘর পরিষ্কার করতে হবে,
সাথে সাথে গাট্টু আর চিঙ্কি রান্নাঘর পরিষ্কার করার জন্য উঠে পড়ল। গাট্টু আর চিঙ্কি রান্নাঘর পরিষ্কার করতে নিজের কোমর বাঁধল। গাট্টু নিজের মাথায় কাপড় বেঁধে নিল, কাঁধেও কাপড় রেখে নিল, আর হাতে ঝাড়ু নিয়ে সব জায়গার ঝুল ঝাড়তে শুরু করলো। গাট্টু, তোমার মনে আছে আমরা আমাদের লাকি ক্রিকেট বলটা হারিয়ে ফেলেছিলাম? হলে তো পাওয়া গেল না, হয়তো কিচেনে পেয়ে যাব। চিঙ্কি, সেই বলটা আমাদের জন্য খুব লাকি ছিল, এমন বল আমি এখনো পাইনি। ইস, যদি সেইটাকে পেয়ে যেতাম। মার বাবাও গাট্টু আর চিঙ্কির সাহায্য করতে শুরু করলো। গাট্টু, চিঙ্কি, আমি কিছু জিনিস বার করেছি, এর মধ্যে কিছু যদি দরকারি জিনিস থাকে একবার দেখে নাও। ঠিক আছে বাবা, না হলে এগুলো আমি এই দোকানে দিয়ে দেব। মা অনেকগুলো পুরনো জিনিসপত্র এক জায়গায় রেখে দিল। গাট্টু নিজের হাতের কাজটা শেষ করলো আর চিঙ্কির সাথে ওই পুরনো জিনিসপত্রের মধ্যে বল খুঁজতে শুরু করলো। চিঙ্কিও ওই পুরনো জিনিসপত্রের মধ্যে ডুবে গেল। আরে গাট্টু, চিঙ্কি, কি খুঁজছো দুজনে? মা, আমরা পুরনো বলটা হারিয়ে ফেলেছিলাম, হয়তো আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এমন ব্যাপার, তাহলে দেখি কিচেন পরিষ্কার করার ফায়দা কে পায়, গাট্টু না চিঙ্কি? গাট্টু আর চিঙ্কি পুরো জিনিসপত্র এদিক থেকে ওদিক করে দিল, কিন্তু ওরা বল পেল না। ছাড়ো, পুরো কিচেন পরিষ্কার করে দিলাম কিন্তু বল পেলাম না, আমি আর পরিষ্কার করব না, ক্লান্ত হয়ে গেছি। কিন্তু বাচ্চারা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন শেষ হয়নি, কাজ পুরো করো বাবা। কিন্তু গাট্টু কথা শুনল না, আরো বেরোতে শুরু করলো। কিন্তু চিঙ্কি রান্নাঘরের কোনায় কোনায় ঝাড়ু দিতে শুরু করলো, আরো একদম লাফিয়ে উঠল। ইয়ে, আমি বল পেয়ে গেলাম, আমাদের লাকি বল পেয়ে গেলাম আমি। চিঙ্কির আওয়াজ শুনে গাট্টু রান্নাঘরে দৌড়ে এলো। আরে বা, লাকি বল পেয়ে গেলে, বা চিঙ্কি আমাকে দাও। না গাট্টু, এই বলটা চিঙ্কি পেয়েছে, তুমি তো ক্লান্ত হয়ে চলে গেলে, তুমি হেরে গেলে, কিন্তু চিঙ্কি হারেনি। দিওয়ালির সব জিনিস পরিষ্কার করতে আমাদেরকে সে সাহায্য করেছে, তাই বিজয়ী হলো চিঙ্কি। ভেরি গুড চিঙ্কি, ভেরি গুড। ফাদার্স ডে এর গিফট। একদিন রাত্রিবেলা খাবার খাবার পর বাবা গাট্টু চিঙ্কিকে বলে, বাচ্চারা, আমি সোসাইটির ক্যাম্পাসে হাঁটতে যাচ্ছি, তোমরা যাবে আমার সাথে? এই ব্যাপারে গাট্টু চিঙ্কি কিছু বলার আগেই মা বলে ওঠে, না, ওরা তোমার সাথে যাবে না, ওদের সাথে আমার কিছু দরকার আছে, তুমি যাও। আরে ব্যাপারটা কি, আমাকেও বলো। তুমি যাও না। আরে কিন্তু যাও। বেচারা বাবা কি বা বলতো, সে চলে গেল, আর সাথে সাথে গাট্টু চিঙ্কিও মায়ের ওপর খুব রেগে গেল। কি গো মা, আমাদের যেতে দিলে না কেন? তোমার আমাদের সাথে কি দরকার ছিল? বাবার সাথে ওরকম রাগারাগি করলে কেন? বেচারা রাগ করে চলে গেল। এই ব্যাপারে মা এমন একটা কথা বলল যে তারপরেই বাচ্চাদের রাগ নিমেষে উধাও হয়ে গেল। আরে বোকা, কালকে ফাদার্স ডে, কাল আমরা তোমার বাবাকে সারপ্রাইজ দেব, তোমার বাবার জন্য কি কেনা যায় সেই নিয়ে ডিসকাস করতাম। ওয়াও, কালকে ফাদার্স ডে, তাহলে কাল বাবাকে ভালো কিছু গিফট দেব আমরা। কিন্তু কি, বাবার কোন জিনিসটা পছন্দ যেটা আমরা কাল বাবাকে দিতে পারি? এই কথা শুনে মা চিন্তিত হয়ে বলল, এটাই তো অসুবিধা, জিজ্ঞাসা করো তোমার বাবার কি না পছন্দ, ওনার সব কিছু ভালো লাগে, যা খেতে দেওয়া হয় চুপচাপ খেয়ে নেন, যা দেওয়া হয় সেটা নিয়ে নেন, না উনি কোনোদিন নিজের চয়েস বলেন আর না কোনোদিন কোনো অভিযোগ করেন, সব সময় শুধু আমাদের ইচ্ছেগুলোই তিনি পূরণ করেছেন। মায়ের কথা শুনে গাট্টু চিঙ্কিও ভাবতে শুরু করে যে বাবাকে কি এমন দেওয়া যায় যাতে ওনার মুখে হাসি ফোটে। তুমি ঠিক বলেছো মা, বাবার পছন্দ জানা অত সহজ নয়। তখনই হঠাৎ চিঙ্কি চিৎকার করে ওঠে, আমি জানি বাবার কি পছন্দ। আরে তাহলে তাড়াতাড়ি বলো কি সেই জিনিস। মা, তোমার মনে আছে আগের সপ্তাহে আমরা জামা কাপড় কিনতে একটা শোরুমে গিয়েছিলাম, তখন আমি লক্ষ্য করে দেখেছিলাম যে বাবা জিন্স কর্নারে গিয়ে একটা শার্ট নেড়েচেড়ে দেখছিল আর নিজের মনে মনে হারিয়ে গেছিল। আমার মনে হয় বাবার ওই শার্টটা খুব পছন্দ হয়েছিল। ওই শার্টটার দাম কত ছিল? প্রাইস ট্যাগের উপর তো 10,000 টাকা লেখা ছিল। সেই জন্যই তো নিজে ওই দামি শার্টটা না নিয়ে আমাদেরকে 20,000 টাকার শপিং করিয়েছে। তাহলে এটাই ফাইনাল, আমরা কাল বাবাকে ওই শার্টটা গিফট করব।
কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে এত টাকা নেই, আর এর জন্য আমরা বাবার কাছ থেকে টাকা চাইতেও পারবো না। তোমার কাছে কত টাকা আছে? ওই 8,000 মতন আছে। তো আমাদের পিগি ব্যাংক থেকেও 2,000 টাকা তো পাওয়াই যাবে। যাই হয়ে যাক, আমরা বাবার জন্য ওই শার্টটা কিনবই। পিগি ব্যাংক ভেঙে 10,000 টাকা জোগাড় করা হলো। তারপর গাট্টু চিঙ্কি মায়ের সাথে জামা কাপড়ের শোরুমে পৌঁছায়। কিন্তু তারা শার্টের ব্যাপারে জিজ্ঞেস করতেই শোরুমের মালিক একটু বিরক্ত হয়ে বলেন, সরি ম্যাম, আপনি দেরি করে ফেলেছেন, ওই শার্টটা তো বিক্রি হয়ে গেছে। এই কথা শুনে গাট্টু চিঙ্কি আর মায়ের মন খারাপ হয়ে যায়, আর তারা বাড়ি ফিরে আসে। পরের দিন সকালবেলা মা কিচেনে কাজ করছিল আর গাট্টু চিঙ্কি ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিল। বাবা স্নান করে অফিস যাওয়ার জন্য নিজের ঘরে তাড়াহুড়ো করে শার্ট বের করার জন্য কাপবোর্ড খোলে। তখনই সে একটা নতুন শার্ট আর গাট্টু চিঙ্কির লেখা একটা চিঠি খুঁজে পায়। আরে, এটা তো ওই শার্টটা। আরে, চিঠিটা গাট্টু চিঙ্কি লিখেছে, ডিয়ার বাবা, হ্যাপি ফাদার্স ডে। তোমার চয়েস আমাদের চয়েসের চেয়ে অনেক বেশি জরুরি, কারণ আমাদের অনেক চয়েস আর তোমার শুধু একটাই চয়েস। আমরা শার্টটা পরে এসো। মা আর গাট্টু চিঙ্কি ডাইনিং টেবিলে বসে বাবার জন্য অপেক্ষা করছিল। তখনই বাবা ওই শার্টটা পরে হাসি মুখে আসে আর মা হাঁ করে দেখতে থাকে। মা, বাবাকে এই শার্টটাতে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু তোমরা এটা কোথায় পেলে? মা, কাল শোরুমের বাইরে যখন আমরা রিকশার জন্য অপেক্ষা করছিলাম, তখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে আমরা শোরুমে গিয়ে ওনারকে বলি যে এই শার্টটা আমাদের জন্য কতটা স্পেশাল, আর তারপর সে ফোন করে আর সকালে উনি অন্য শোরুম থেকে এসে শার্টটা আমাদের বাড়িতে ডেলিভারি করে যান। এই সব শুনে বাবার সাথে সাথে মাও ইমোশনাল হয়ে যায়। এত দামি শার্ট কেনার কি দরকার ছিল? বাবা, তুমি আজকে কিচ্ছু বলো না, যেরকম তোমার কাছে আমাদের খুশির থেকে বেশি অন্য আর কোনো কিছু ইম্পর্টেন্ট নয়, সেরকমই আমাদের জন্য তোমার স্মাইলের থেকে বেশি আর কোনো কিছু ইম্পর্টেন্ট নয়, তাই হ্যাপি ফাদার্স ডে। এই কথা শুনে বাবার মুখে হাসি ফোটে আর চোখে জল চলে আসে, আর এই দেখে গাট্টু চিঙ্কি আর মা বাবাকে জড়িয়ে ধরে। বাবার জন্মদিন। বহুকাল আগে কোনো এক শহরে স্নেহা নামের একটা 6 বছরের বাচ্চা মেয়ে তার মা বাবার সাথে থাকত। স্নেহার বাবা ওকে খুব ভালোবাসতেন। উনি প্রতি বছর ওর জন্মদিনে ওকে একটা খুব বড় আর খুব ভালো গিফট দিতেন। হ্যাপি বার্থডে স্নেহা মা। থ্যাংক ইউ বাবা। আর এইবারে স্নেহা ওর বাবার জন্মদিনে ও খুব ভালো গিফট দিতে চাইছিল। এইবারে আমিও বাবাকে একটা ভালো গিফট দেব। এই ভেবে স্নেহা নিজের ঘরে গেল। ও নিজের পিগি ব্যাংকটা খুলল। তাতে খুবই কম টাকা ছিল। আমি তো সব টাকা দিয়ে কিছুদিন আগে একটা পুতুল কিনে নিয়েছিলাম, এখন আমি বাবার জন্য কি করে গিফট কিনব? এই ভেবে স্নেহা খুব দুঃখী হয়ে গেল। তারপর কিছু একটা ভেবে ও ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, আমাকে কিছু টাকা দাও, আমি বাবার জন্য একটা সুন্দর গিফট কিনতে চাই। তাহলে তুমি বাবার টাকা দিয়েই বাবাকে গিফট কিনে দিতে চাও? হ্যাঁ, তাহলে আমি আর কি করব, আমি তো খুবই ছোট, আমি বাবাকে গিফট দেওয়ার জন্য টাকা কোথা থেকে আনবো? নিজের বাবাকে গিফট দেওয়ার জন্য তোমাকে পয়সার দরকার নেই, তুমি ভালোবেসে যা দেবে তাকে তাই ভালো লাগবে। এই বলে ওর মা ওখান থেকে চলে গেলেন। স্নেহা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও দৌড়ে স্টোর রুমে গিয়ে পৌঁছলো। ও আশেপাশে দেখলো, তখনও কয়েকটা খালি বাক্স দেখতে পেল। ও সেগুলোর মধ্যে থেকে সব থেকে বড় বাক্সটা তুলল আর ওটাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। তারপরে ওই বাক্সটাকেও গোল্ডেন পেপার দিয়ে ভালো করে র‍্যাপ করে দিল। পরের দিন বাবার জন্মদিনে ও সকালবেলায় গিয়ে বাবার কাছে সেই র‍্যাপ বক্সটা নিয়ে গিয়ে বলল, হ্যাপি বার্থডে বাবা। এত বড় গিফট দেখে বাবা খুব খুশি হলেন আর ভাবতে লাগলেন যে এত বড় বাক্সে স্নেহা ওনার জন্য কি গিফট এনেছে। তুমি আমার জন্মদিনে আমার জন্য এত বড় গিফট এনেছো? এত বড় বক্সে কি হতে পারে?
তুমি একবার খুলে তো দেখো। স্নেহা এরকম বলায় বাবা সেই বাক্স খুব খুশি মনে খুললেন। কিন্তু উনি যখনই বাক্সটা খুললেন, উনি দেখলেন যে ওই বাক্সে কিছুই ছিল না, ওটা পুরোপুরি খালি ছিল। এ কি, এই বাক্সটা তো পুরো খালি। না বাবা, তুমি ভালো করে দেখো, আমি এতে অনেকগুলো কিস ব্লো করেছি। এই কথা শুনে বাবা খুব খুশি হলেন। থ্যাংক ইউ মা, এত ভালো গিফট আমায় আজ অবধি কেউ দেয়নি। এই বলে বাবা স্নেহাকে জড়িয়ে ধরলেন। এইভাবেই স্নেহা তার বাবার জন্মদিনে ওনাকে একটা ভালো দারুণ গিফট দিল, আর ও একটা ভালো গিফটের মর্ম বুঝে গেল। হাইড এন্ড সিক গাট্টো চিংকিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো, বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো এক সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি, আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেননা আজ আমরা হাইড এন্ড সিক খেলি, কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড এন্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু চিংকির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিংকি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গাট্টু চিংকি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন, আমরা খেলবো তো। ইয়ে, তুমি তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাংকস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো, আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আবার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো, আর আমি অন্য কোথাও থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনিলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম, এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না, আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে, আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, দুটো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো কে লুকাবে আর কে খুঁজবে? গাট্টু, গাট্টু আমাদের সবারকে খুঁজবে, ওরই আইডিয়া ছিল না এটা। ঠিক আছে আমি খুঁজছি, তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং, লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়ল। গাট্টু গুনতে থাকলো, 8 9 10, আমি আসছি, ইয়াহু। গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো কাউকে পেল না, তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা। গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়, তুমি বাবাকে গিয়ে খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল, ওকে বলো মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকত, কারণ চিংকি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজল, তাও কে পেল না। আইডিয়া, গাট্টু মোবাইল বাল করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু এটা চিটিং, তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার,
তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল, তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিঙ্কিটা খুব চালাক, সোজাভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কিমা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিঙ্কিকে খুঁজতে পারলো না। এই চিঙ্কি তো সত্যি চালাক, আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি, খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম, আর কোথায় যায় চিঙ্কি? কি বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে, খেলে খুব মজাও এলো। আর নয় তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন, দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো, আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে, 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল, তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে, খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল, আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও, চলো রেডি হও। 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। মকর সংক্রান্তি, গাট্টু চিঙ্কি দিদার সাথে ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিল আর খুব গল্প করছিল। দিদা, এটা আমাকে চালানো শিখিয়ে দাও না। হ্যাঁ মা, কিন্তু এখন তো তোরা খুব ছোট, পরের বছর তোরা বড় হয়ে যাবি, তখন তোদের চালানো শিখিয়ে দেব, আর আমাকে সাহায্য করিস। আমি এত বড় তো হয়ে গেছি। আচ্ছা একটা কাজ কর, ভেতরের ঘর থেকে পর্দা নিয়ে আয়, আর বালিশের কভারও খুলে আনিস, ওগুলো ধুয়ে দেব। আর চিঙ্কিমা তুই এখানেই থাকিস, আমি মেশিন থেকে কাপড় বের করব। আর তুই বালতিতে রাখিস, তোর মা এসে সেগুলো নিয়ে যাবে। ওকে দিদা। তখনই দরজায় ঘন্টা বাজে। আরে গাট্টু, একবার গিয়ে দেখ তো বাবা দরজায় কে এসেছে। ততক্ষণে মা ওখানে চলে আসে। নমস্কার, আপনারা সবাই কেমন? আমরা ভালো আছি শর্মাজি, আর আপনি? কোনো কারণ ছিল? সবকিছু ভালো। কিছুদিন পরে মকর সংক্রান্তি, তাই এই বছর আমরা ভেবেছি সোসাইটির সব বাচ্চাদের মধ্যে ঘুড়ির প্রতিযোগিতা হোক। ঘুড়ি প্রতিযোগিতা? হ্যাঁ বাবা, কাইট কম্পিটিশন। আমরা চাই যে সব বাচ্চারা নিজেদের কাইট বানিয়ে আনুক, আর 14 জানুয়ারিতে ময়দানে ঘুড়ি ওড়াক। যার ঘুড়ি সব থেকে বেশি সুন্দর দেখতে তাকে আমরা বিজয় বানাবো। আর হ্যাঁ, সেইখানে গজা, সোন পাপড়ি, খিচুড়ি সব আয়োজন করা হবে, তাই সবাই সেইখানেই লাঞ্চ করবে। আর হ্যাঁ, এইটা কিন্তু মনে রাখবে, কেউ চাইনিজ মাংস আনবে না, তাতে হাতও কেটে যায় আর পাখিরা আটকে তার মধ্যে মরে যায়। ঠিক আছে, আমরা খেয়াল রাখবো, এটা তো আমাদেরই উৎসব, আমাদেরই খেয়াল রাখতে হবে, তাই ভালো রুশি ব্যবহার করব। আর শর্মাজি ওখান থেকে চলে যায়। মা, আমি আর চিঙ্কি ঘুড়ি বানাবো। হ্যাঁ, তোরা দুজন বাবার সাথে গিয়ে কালারফুল পেন্ট আনিস। দুদিন পরে মকর সংক্রান্তির একদিন আগে গাট্টু চিঙ্কু ঘুড়ি কাটছিল। আমার নকল করিস না গাট্টু, আমি সূর্যের মতো ঘুড়ি বানাচ্ছি। হে হে, তুই হেরে যাবি, আমি তো ড্রাগন বানাচ্ছি, সব থেকে উঁচুতে উড়বে ড্রাগন। আমার ডিজাইন কপি করিস না, আমি মায়ের ঘরে গিয়ে ঘুড়ি বানাচ্ছি। হারবি তো তুই, আমার ডিজাইন দেখতে আসিস না। আর মা বাবা ওদের কথা শুনে হাসতে লাগে।
আর মকর সংক্রান্তির দিন চলে আসে, সব বাচ্চারা আর সোসাইটির লোকেরা মাঠে চলে আসে। তখন সোসাইটির আঙ্কেল মাইক নিয়ে ভাষণ দেয়। আজকের দিন খুবই শুভ। আজকের দিনে পুরো ভারতবর্ষে আলাদাভাবে উৎসব পালন করা হয়। পাঞ্জাবে একদিন আগে লোহরি হলো, দক্ষিণের দিকে পঙ্গাল, আর আমরা সবাই এই জন্য করি কারণ সূর্য দেবতা এখন উপরে এসে গেছে আর ভারতে গরম আসতে চলেছে। আজকের দিনে সবকটা গ্রহ এক সমানে এসে যায়। সেইটা কি করে কাকু? বাচ্চারা সবাই জানো যে সব গ্রহ সূর্যের আশেপাশে ঘোরে। আজকের দিন সংক্রান্তিতে সবাই এক সমানে এসে যায়। এইসব আপনারা নিজেদের স্কুলে ভূগোলে পড়বেন। আর হ্যাঁ, এখন শুরু হতে চলেছে আমাদের প্রতিযোগিতা। যার ঘুড়ি সব থেকে সুন্দর হবে আর যার ঘুড়ি সবার ঘুড়িকে কেটে দেবে সেও পুরস্কার পাবে। এই কথা শুনি রিঙ্কি, গুড্ডি, হাড়ি আর বান্টি আনন্দে নাচতে লাগে। জিতব তো আমি, আমার ঘুড়ি সবাইকে কেটে দেবে। না, আমার ঘুড়িটা সব থেকে উঁচুতে উঠবে, দেখিস। চিঙ্কি গাটু সবাইকে দেখে আর ভয়ে তারপর বাবার দিকে তাকায়। কিন্তু বাবা বলে, আরে চিন্তা করো না, তোমরা দুজনে খুব কষ্ট করেছ, নিজের ঘুড়িতে দড়ি লাগাও আর লাটাইতে বেঁধে আকাশে ওড়াও। কিন্তু বাবা, আমি তো ঘুড়িতে দড়ি লাগাতে জানি না। আরে আমি করে দেবো, চিন্তা করো না। তারপর সব বাচ্চারা মা বাবার সাথে ময়দানে আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে পড়ে আর নিজেদের ঘুড়িকে দড়ি লাগাতে লাগে। তখনই বান্টির ঘুড়ি সবার আগে আকাশে ওঠে আর সবাই তালি বাজাতে লাগে। তখন সোসাইটি আঙ্কেল মাইকে বলে, আরে উঠলো বান্টির ঘুড়ি, কত সুন্দর, সিংহর মুখের মতন, মনে হয় আজ বান্টি জিতবে। না বাবা, আমি জিতবো। আরে বাবা, প্রথমে ঘুড়ি তো ওড়াও। গুড্ডির ঘুড়ি কিছু দূর উড়ে তারপর গাছে আটকে যায়। তখন হ্যারি কুকুরের মুখওয়ালা ঘুড়ি ওড়ায় যা বান্টির ঘুড়ির থেকে উপরে চলে যায়। হে হে, আমার ঘুড়ি সব থেকে উপরে, দাঁড়া বান্টি, এখনই আমি কেটে দিচ্ছি। তখন গাট্টু ও ড্রাগন ঘুড়িকে বাবার সাহায্যে আকাশে উড়িয়ে দেয়। খুব মজা হলো বাবা। আরে কি, গাট্টুর বানানো ঘুড়িটা সব থেকে বড় আর সুন্দর, একদম ড্রাগন মনে হচ্ছে। এখন দেখা যাক যে কতক্ষণ সে আকাশে থাকতে পারে। এদিকে হুড়ি আর বান্টির ঘুড়ির মধ্যে প্যাঁচ লাগে আর সব বাচ্চারা তালি বাজিয়ে ওদের নাম নিতে লাগে। তো কিছু বাচ্চারা বান্টির জন্য চেঁচাচ্ছিল, বান্টি বান্টি বান্টি, আর ধীরে ধীরে গাট্টুর ঘুড়ি সবার মাঝখানে আকাশে চলে আসে, যেখানে চিঙ্কি এখনো পর্যন্ত দড়ি বাঁধছিল। চিঙ্কি সবকিছু দেখে কাঁদতে লাগে। বাবা, আমার ঘুড়ি, এতে তো আমি হেরে যাব। এমন বলে না বাবা, আস্তে আস্তে ওড়াও। আর ওদিকে হরি বান্টির ঘুড়ি কেটে দেয় আর সব বাচ্চারা জোরে জোরে হারির নাম নিতে লাগে। আরে গাট্টু এসো, তোমার ড্রাগন কেটে 2 মিনিটে কেটে দেবো, দাঁড়াও আসছি। আর কিছুক্ষণের মধ্যে হরি আর গাট্টুর ঘুড়ির মধ্যে প্যাঁচ লেগে যায়। ওদিকে গুড্ডি আর চিঙ্কি দুজনেই কাঁদছিল। গুড্ডির ঘুড়ি গাছে আটকে গিয়েছিল আর চিঙ্কির ঘুড়ি ফেটে যাওয়ার জন্য উড়তে পারেনি। আরে চিঙ্কি কেঁদো না, কোনো ব্যাপার নয়, ওই দেখো গাট্টুর ঘুড়ি কত উঁচুতে গেছে, ওকে সাপোর্ট করো, মন খারাপ করতে নেই। ওদিকে গাট্টু আর হরির ঘুড়ির মধ্যে লড়াই চলছিল আর সবাই ওদেরকে চিয়ার আপ করছিল। মা বাবা দিদা সবাই মিলে ওদের জন্য তালি বাজাচ্ছিল আর অল্পক্ষণের মধ্যে গাট্টুর ড্রাগন ঘুড়ি হরির ঘুড়ি কেটে দেয়। এই কাটলাম, চিঙ্কি খুশি হয়ে দৌড়ে গিয়ে গাট্টুকে জড়িয়ে ধরে, জিতে গেছি। তারপর সোসাইটি আঙ্কেল মাইকে বিজয়ীর নাম ঘোষণা করে। আজকে প্রতিযোগিতার উইনার হলো গাট্টু, বাকি বাচ্চারাও খুব সুন্দর সুন্দর ঘুড়ি বানিয়েছে। আমার সকলকে নিবেদন যে খাবার খান আর পাশে লেগে থাকা ডিজেতে নাচ গান করুক, তার সঙ্গে সন্ধ্যেবেলা আমরা ঘুড়ি আকাশে ওড়াবো। গাট্টু এটা শুনে নাচতে লাগে আর সবাই মাঠে টাঙানো টেন্টে খিচুড়ি আর মিষ্টি খেয়ে আনন্দ করতে লাগে। বাবা বনাম মা, চিঙ্কি বাবার পরি ছিল আর গাট্টু মায়ের প্রিয়, দুজনেই মা বাবাকে খুব ভালোবাসত।
কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় চিঙ্কি বাবার দিকে তাকাতো, আর গাটু মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়তো। একদিন দুজনে হলে বসে কিছু কথা বলছিল। বাবা বেশি পাওয়ারফুল নাকি মা? আমার মা, আমার মা তো বাবার থেকেও বেশি পাওয়ারফুল। তখনই মা হলে এলো আর গ্যালারিতে দাঁড়িয়ে থাকা বাবাকে ডাক দিল। শোনো, সিলিন্ডার শেষ হয়ে গেছে, স্টোর রুম থেকে সিলিন্ডার নিয়ে এসো। এইটা শুনে চিঙ্কি জোরে জোরে হাসতে শুরু করলো। কি হলো চিঙ্কি? না না, কিছু না, তুমি যাও, বাবা সিলিন্ডার নিয়ে এসে যাবে, তাই না গাট্টু? চিঙ্কি আবার হাসতে শুরু করলো আর গাট্টু রেগে গেল। তখনই বাবা ভারী সিলিন্ডারটাকে কাঁধে উঠিয়ে বাহুবলীর মতো নিয়ে এলো। দেখলি, বাবা তো বাহুবলীর মতো পাওয়ারফুল, মা তো সিলিন্ডার নাড়াতেই পারলো না। হ্যাঁ হ্যাঁ থাক, বাবা সিলিন্ডার ওঠাতে পারে, কিন্তু কিচেনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট, তারপরে দুপুরের লাঞ্চ, বিকেলের খাবার আর রাত্রের ডিনার থরি না বানাতে পারবে? মা হাতে ঝাড়ু ধরলে এক মুহূর্ততে ঘর পরিষ্কার হয়ে যায়, আর বাবা যদি একটু ঝুঁকে গেলেও কোমরে ব্যথা হয়ে যায়। মা তাড়াতাড়ি কত কাজ করে নেয়, তবু ওনার কোমরে ব্যথা হয় না। তাহলে মা সব থেকে বেশি পাওয়ারফুল না? এইটা শুনে চিঙ্কি রেগে গেল। না বাবা বেশি পাওয়ারফুল। না মা। না বাবা। দুজনের তর্কাতর্কি শুনে বাবা মা দুজনেই হলে চলে এলো। গাট্টু চিঙ্কি তর্ক করছো কেন? মা দেখো না, চিঙ্কি বলছে বাবা সব থেকে বেশি পাওয়ারফুল, তুমি না। আরে তো ভুলটা কি, চিঙ্কি তো ঠিক কথাই বলছে, আমি তো সব থেকে বেশি পাওয়ারফুল। এইটা শুনে মা হেসে বলল, যদি এই ব্যাপার তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, যা আমি করতে পারবো তুমি পারবে না। ইয়েস, কাম অন বাবা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এখন বলো কি করব। সিম্পল আছে, আজ আমরা দুজনে মিলে রান্না করব, তুমি নিজের জন্য আর চিঙ্কির জন্য বানাবে, আর আমি গাট্টু আর নিজের জন্য বানাবো। এটা তো চিটিং হবে মা, বাবা তো রান্না করে নেবে, কিন্তু তুমি বাবার মতন অফিস যেতে পারবে, বাবার মতন কার চালাতে পারবে? সোনা, নিজের বাবাকে জিজ্ঞেস করো, যখন তোমরা দুজনে জন্মাওনি তখন আমিও অফিস যেতাম, তোমার বাবাকে অফিসে ড্রপ করতাম আর কার নিয়ে একলা নিজের অফিসে যেতাম। তোমাদের দুজনে জন্মানোর পর আমাকে অফিস ছাড়তে হলো। তাহলে ঠিক আছে, আমরা তোমাদের চ্যালেঞ্জ মানলাম, এবার রান্নাঘরে হবে মহা মোকাবিলা, মা বনাম বাবা। মোকাবিলা আরম্ভ হলো, মা আর বাবা সবজি কাটা আরম্ভ করলো, কিন্তু মার হাত বাবার থেকে জোরে চলছিল। ইয়েস মা, গাট্টু মা, মা মায়ের কাছে হেরে যাবে, কারণ খাবার বানানো তার জন্য সম্ভবই ছিল না, কিন্তু চিঙ্কির বাবার উপরে খুব বিশ্বাস ছিল। দুজনে গ্যাসের উপরে নিজেদের তরকারি বসালো আর দুজনে আটা মাখতে শুরু করলো। বাবা মায়ের থেকে এগিয়ে ছিল, পুরো শক্তি লাগিয়ে আটা মাখছিল। ইয়েস পাপা, 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 কাম অন পাপা। দুজনেই আটা মাখলো আর রুটি বানাতে শুরু করলো। বাবা তাড়াতাড়ি রুটি বানাচ্ছিল আর ওগুলো গোলও হচ্ছিল, সাথে সাথে মায়ের রুটির মতনও তাওয়ায় বেগুনের মতন ফুলছিল। বাহ বাবা, তোমার এই ট্যালেন্টটা তো আমি জানতামই না, কোথা থেকে শিখলি রুটি বানানো? কলেজ লাইফে মা, যখন আমরা বন্ধুরা ব্যাঙ্গালোরে ফ্ল্যাট নিয়ে থাকতাম তখন তো আমি সবার জন্য রুটি বানাতাম। বাবা আর মা মিলে সব খাবার বানালো আর মহা মোকাবিলা শেষ হলো। মোকাবিলা শেষ হলো, আর আজব কথা এটা যে দুজন খেলাড়ি এই প্রতিযোগিতাতে সফল হলো। এবার রেজাল্টের পালা। তারপর আর কি, গাট্টু চিঙ্কি ডাইনিং টেবিলে বসে পড়ল আর বাবা চিঙ্কিকে খাবার দিল আর মা গাট্টুকে, দুজনে এক এক গড়াস মুখে নিল আর খাওয়া আরম্ভ করে দিল। বা মা, আজকে তো তুমি খুব সুস্বাদু খাবার বানিয়েছো, মজা এসে গেল। কিন্তু বেচারি চিঙ্কি প্রথম গড়াস মুখে নিতেই জোরে জোরে কাশতে আরম্ভ করল, ও চোখ আর নাক থেকে জল গড়াতে থাকে, ও খুব বাজে মুখ বানালো আর খুব জল খেতে শুরু করলো। হলো খাবারটা ঠিক হয়নি নাকি? রুটি ঠিকই আছে, কিন্তু সবজিতে নুন আর ঝাল অনেক বেশি, মুখ পুড়ে গেল আমার। এইটা শুনে বাবা মার দিকে তাকালো, মা বুঝে গেল আর সঙ্গে সঙ্গে বাবার বানানো তরকারিটা নিয়ে গিয়ে রান্নাঘরে দৌড়ালো। কিছুক্ষণ পরে মা তরকারিটা নিয়ে ফিরে এলো আর সেই সবজিটা চিঙ্কিকে পরিবেশন করলো। খেয়ে দেখো। চিঙ্কি এক গড়া মুখে নিল আর আশ্চর্য হয়ে গেল, মা মা সব ঝাল উধাও হয়ে গেল, নুনও
জল দিয়ে তরকারিটাকে গরম করলাম। এইটা শুনে বাবা একটু মুচকি হেসে বলল, দেখলে মায় ট্যালেন্ট, আমি তো ঠাট্টা করছিলাম, সব থেকে পাওয়ারফুল তো তোমাদের মা। হে মা, জিতে গেল, মা জিতে গেল। হ্যাঁ বাবা, এবার আমাদের মানতেই হবে, মা অনেক পাওয়ারফুল। এমন কিছুই নয় মা, আমরা দুজনে তোমাদের সাথে মজা করছিলাম, আমরা দুজনেই পাওয়ারফুল। মেল আর ফিমেল তখনই বেশি পাওয়ারফুল হয় যখন তারা একসাথে থাকে। দুজনের মধ্যে একজনও সং ছেড়ে দিলে তাহলে অন্যের পাওয়ারটা কমে যায়। তোমার বাবা যেটা করতে পারে সেটা আমি করতে পারবো না, আর তোমাদের মা যেটা করতে পারবে সেটা আমি পারবো না। কিন্তু তোমরা দুজনে মিলে অনেক কিছু করতে পারবে, তাই না? একদম ঠিক। তাহলে আজকে আমরা কি শিখলাম? এইটাই যে আমাদের অহংকার করা উচিত না, প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট আছে, আমাদের একে অপরের সম্মান করা উচিত আর একসঙ্গে থাকা উচিত। তো চলো সবাই মিশে এই খাবারটাকে আমরা শেষ করি, খাবারটা ঠান্ডা হচ্ছে আর খুব খিদেও পেয়েছে, কি বলো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তারপর আর কি, গাটু চিঙ্কির সাথে সাথে মা বাবাও খাবার খেতে বসে পড়ল আর খাওয়া আরম্ভ করে দিল। নীতু দিদি, বাড়িতে যদি অতিথি এসে যায় তাহলে বাচ্চারা সব থেকে বেশি খুশি হয়, তাড়াতাড়ি ওদের সাথে বন্ধুত্ব করে নেয়। গাট্টু আর চিঙ্কির বাড়িতেও একটা অতিথি আসতে চলেছিল। একদিন সন্ধেবেলায় গাট্টু আর চিঙ্কি রিমোটের জন্য ঝগড়া করছিল। চিঙ্কি, রিমোট আমাকে দে, কার্টুন দেখার আছে। না, আমার ডিসকভারি দেখার আছে। রিমোট দিবি কি না? একদম না। আর তারপর রিমোট নিয়ে টানাটানি শুরু। গাট্টু আর চিঙ্কি ঝগড়া করছিল, তখনই বাড়ির থেকে বাবা এলো। বাবা, ও রিমোট টেনে নিচ্ছে। আরে আরে ঝগড়া করো না, দেখো আমি কাকে নিয়ে এসেছি। নীতু, ভেতরে এসো মা। গাট্টু আর চিঙ্কি রিমোট ভুলে দরজার দিকে দেখতে থাকে। বাবার পেছনে একজন নতুন অতিথি ছিল। গাট্টু আর চিঙ্কি ওই নতুন অতিথিকে দেখতেই থাকলো। গাট্টু চিঙ্কি, চিনলে? হাই গাট্টু চিঙ্কি। হাই। হ্যালো। আচ্ছা বলো তো কে? দুজনে খুব ভাবলো কিন্তু তাও চিনতে পারলো না। বাবা বলতেই যাচ্ছিল যে তখনই মা বলল, নীতু চলো আমি তোমার ঘরটা দেখিয়ে দিয়ে আসি, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও চলো। মা নীতু দিদিকে ভেতরে নিয়ে গেল। বেচারা গাট্টু আর চিঙ্কি ভালো করে ভাবও করতে পারলো না। মা সব সময় এমনটাই করে, আমাদের ঠিক করে কথাই বলতে দেয় না। বাবা বলো না কে সে? আরে তোমাদের মমতা পিসি না, ওনার ছোট মেয়ে, মানে তোমাদের কাজিন। ও ছোটবেলার থেকেই নিজের কাকুর ওইখানে থাকতো, তাই তোমরা ওকে দেখোনি। কাল ওর সিটি এক্সাম আছে, তাই এখানে এসেছে। এমন বলে বাবা চলে গেল আর গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখতেই থাকলো। চল নীতু দিদির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। গাট্টু আর চিঙ্কি গেস্ট রুমের দিকে দৌড়তে থাকলো, কিন্তু তখনই ওদের সামনে মা এসে দাঁড়িয়ে পড়ল। কি? কিছু নয় তো। কোথায় দৌড়ে যাচ্ছ? গাট্টু আর চিঙ্কি মার ইশারা বুঝে গেল আর ওরা কথাই ঘুরিয়ে নিল। আমরা তো জল খেতে যাচ্ছিলাম কিচেনে। আমি জানি তোমরা নীতুর ঘরে যাচ্ছ, কিন্তু খবরদার, আজ যদি ওকে বিরক্ত করেছো কাল ওর পরীক্ষা আছে, ওকে পড়তে দাও, চলো এখান থেকে। মা ওদের ওখান থেকে তাড়িয়ে দিল। এবার কি করি, ও তো পড়াশোনা করছে। আরে অসুবিধা ওইটা নয়, অসুবিধা হলো মা। আইডিয়া, আমরা আমাদের বই খাতা নিয়ে দিদির রুমে যাই, মা যদি আসে তাহলে ভাববে যে আমরাও পড়াশোনা করছি, তাহলে মা আমাদের কিচ্ছু বলতে পারবে না। চলো। দুজনে নিজের ঘরে গেল আর যা বই পেলো ওগুলো উঠিয়ে নিয়ে চুপচাপ নীতু দিদির ঘরে চলে গেল। নীতু দিদি চশমা পরে পরীক্ষার পড়াশোনা করছিল। ও গাট্টু আর চিঙ্কির দিকে তাকালোই না। বেচারা গাট্টু আর চিঙ্কি কি করতো, ওরা বুঝতেই পারছিল না যে দিদির সাথে কিভাবে কথা আরম্ভ করবে। এই দিদিটা তো অনেক পড়াশোনা করছে, এদিকে তাকাচ্ছেও না। আসতে বল, উনি শুনে নেবেন। তখনই মা এলো আর গাট্টু আর চিঙ্কি ঝামেলায় পড়ে গেল। তোমরা দুজনে এখানে কি করছো? গাট্টু নিজের বই দেখালো। আমরা পড়ছি, এই দেখো বই। মা গাট্টুর বইটা দেখলো। বাবা, নাটকের ব্যাপার স্যাপার তো ভালো করে দেখো, এটা গত বছরের বই। এইটা শুনে নীতু দিদি জোরে জোরে হাসতে শুরু করলো। ওকে হাসতে দেখে
বেচারা গাটুয়া চিংকি আরো লজ্জিত হয়ে গেল। সরি সরি, কিন্তু আমি আমার হাসি থামাতে পারছি না। আমি কখন থেকে নোটিস করছি বেচারা দুজন আমার সাথে কথা বলার জন্য কতক্ষণ থেকে চেষ্টা করছে, আমিও জেনে বুঝে ওদের দিকে দেখছিলামই না। এরম বলে নীতু দিদি আবার হাসতে শুরু করে। গাট্টু চিংকি এসো আমার কাছে এসো। গাট্টুয়া চিংকি ওর কাছে গেল। দিদি দুজনকে জড়িয়ে ধরল আর চুমু খেল। তোমরা দুজনই খুব সুইট। দিদি নিজের পার্স থেকে দুটো বড় বড় চকলেট বার করে গাট্টু চিংকিকে দিল। চকলেট পেয়ে গাট্টুয়া চিংকির মুড হয়ে গেল। ফ্রেন্ডস? হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস। দিদি দুজনের সাথে হাত মেলালো আর ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ডিনার করতে করতে দিদি সবার সাথে ভালো করে কথা বলল। নাগপুর থেকে ও সবার জন্য কমলা লেবু এনেছিল আর বরফিও এনেছিল। বাহ নীতু খুব ভালো। চলো নীতু এবার শিগগিরই ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি যেতে হবে তো। এটা শুনে গাট্টু চিংকির মন খারাপ হয়ে গেল। কি কালকে তুমি চলে যাচ্ছ? মামা একটু দেখো তো দুজনে কেমন মুখ শুকিয়ে নিয়েছে। আরে আমি তোমাদের বলেছিলাম তো কাল ওর এক্সাম আছে, এক্সামের পরে ও আবার আসবে, তারপরে ওকে কোথাও যেতে দেব না, সে বললেও আর ছাড়বো না। ব্যাস ব্যাস অনেক হয়েছে, এবার নীতুকে ঘুমোতে দাও, এই যাত্রা করে এসেছে আর কাল ওর পরীক্ষা আছে। দিদি আমাদের ঘরে শোবে। তোমাদের ঘরে শুলে ও রাত ভোর ঘুমোতে পারবে না। নীতু তুমি যাও নিজের ঘরে। নীতু দিদি উঠে চলে গেল আর গাট্টুয়ার চিংকি অনেক রাগ করে মার দিকে তাকালো। রাত্রির 9:30 বেজে গেছিল। ঘরে বসে গাট্টুয়ার চিংকি নীতু দিদির কথাই বলে যাচ্ছিল। দিদি খিটখিটে নয়, খুব ভালো। কত ভালো হতো যদি উনি আমাদের ঘরে আমাদের সঙ্গে শুতেন। হ্যাঁ কিন্তু এ মাওনা। তখনই হঠাৎ গাট্টুর মনে পড়ল, আরে আমরা দিদিকে তো গুড নাইট বললাম না, চলো বলে আসি। গাট্টুয়ার চিংকি বাইরে এলো। তো বাইরে দিদি ওদের ঘরের দিকেই যাচ্ছিল। কোথায় যাচ্ছ? তোমার কাছেই আসছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? কাউকে বলবে না তো? একদম না। মামিমাকে? আরে বাবা একদমও না। একদম ঠিক? হ্যাঁ একদম ঠিক। আসলে ব্যাপারটা হচ্ছে আমার তোমাদের সাথে তোমাদের ঘরে শোবার আছে। ইয়ে, কিন্তু তোমার পড়াশোনা, তোমার এক্সাম? আরে ডোন্ট ওয়ারি, আমার পুরো পড়াশোনা শেষ হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছে, ব্যাস এবার শুধু তোমাদের সাথে কথা বলার আছে। চলো চলো। তারপর আর কি, গাট্টু চিংকি দিদিকে নিয়ে ঘরের দিকে চলে গেল। গাট্টু চিংকি আর জু। গাট্টুয়া চিংকি সব পোষা জানোয়ারদের দেখেছিল, যেমন কি কুকুর, বেড়াল আর মামার গ্রামের গরু, বলদ আর ছাগলও। কিন্তু জঙ্গলি জানোয়ার শুধু টিভি আর বইতেই দেখেছিল। ওদের বন্য পশু দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বেচারা গাট্টুয়া চিংকি জঙ্গলে গিয়ে জানোয়ার তো দেখতে পারছিল না, আর বাবার কাছে দুজনকে জুতে নিয়ে যাওয়ার সময়ও ছিল না, তার অফিসের কাছ থেকে সময়ই বেরোচ্ছিল না। বেচারা গাট্টুয়া চিংকি বাবার কাছে জু নিয়ে যাওয়ার জন্য জেদ করে বোর হয়ে গেছিল। একদিন আজব হয়ে গেল, জু দেখার সুযোগ ওদের কাছে নিজের থেকে এসে গেল। ক্লাসে একদিন মিশ্রা স্যার হঠাৎ পড়াতে পড়াতে থেমে গেলেন আর বলতে লাগলো, আরে আমি তোমাদের বলতে ভুলে গেছি, কালকে আমরা ছোট্ট একটা স্কুল ট্রিপে যেতে চলেছি, আমি সেইখানে জন্তু জানোয়ারদের আর পাখিদের ব্যাপারে তোমাদের বলবো আর অনেক ইনফরমেশনও দেবো, তাই তোমরা সবাই তৈরি হয়ে এসো। এইটা শুনে সব বাচ্চারা খুশি হয়ে গেল। কিন্তু আপনারা কি জানেন সব থেকে বেশি খুশি কে ছিল? আগে হ্যাঁ, আমাদের গাট্টুয়ার চিংকি। গাট্টুয়ার চিংকি যেই সন্ধেবেলা স্কুল থেকে বাড়ি ফিরলো, নাচতে নাচতে বাবার সাথে দেখা করলো। বাবা সব সময়ের মতন ল্যাপটপ নিয়ে বিজি ছিল। বাবা তোমার একটা টেনশন কমে গেল। আরে বাবা কোন টেনশন? আমাদের জু নিয়ে যাওয়ার। তারপর আর কি, পরের দিন গাট্টুয়ার চিংকি জু যাওয়ার জন্য খুব ভালো করে তৈরি হয়ে স্কুলে পৌঁছালো। নাচতে নাচতে বাসে উঠে পড়লো আর বাস জু এর দিকে এগিয়ে গেল। আধ ঘন্টা পরে বাস শহরের বাইরে থাকা একটা বড় চিড়িয়াখানার সামনে এসে থেমে গেল। সব বাচ্চারা লাইন করে নিচে নামলো আর চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বাইরে একটা টিকিট কাউন্টার ছিল, পাশে একটা বড় বোর্ড ছিল যাতে কিছু নির্দেশ দেওয়া ছিল। বাচ্চারা বোর্ডটা ভালো করে পড়ে নাও আর বুঝে নাও যে জুতে আমাদের কেরম করে বিহেভ করতে হয়। গাট্টুয়া চিংকি খুব
খুব মন দিয়ে নির্দেশগুলো পড়ল। চলো এখন ভেতরে যাই। কিন্তু স্যার টিকিটস? ডোন্ট ওয়ারি গাট্টু, জু এর টিকিট সব অনলাইনে ডাউনলোড করা যায়। আমি সবার টিকিট কালকেই করে নিয়েছিলাম। বাচ্চারা ভেতরে গেল। ওদের যেন এমন মনে হচ্ছিল যেন ওরা একটা নতুন জগতে এসে গেছে। জু শহরের ভেতরে থেকেও না তো ওখানে ভেতরে হর্নের আওয়াজ ছিল, আর না লোকের কোনো চেঁচামেচির আওয়াজ, শুধু পাখিদের ডাক আর জানোয়ারদের আওয়াজ শুনতে পারছিল। তারপর বাচ্চারা একটা বড় খাঁচার সামনে এলো। ওখানে একটা লম্বা ঘাড়ওয়ালা জিরাফ ছিল। জিরাফটা ঘাড় উঁচু করে গাছ থেকে পাতা খাচ্ছিল। এর গলাটা তো দেখো। হ্যাঁ, গলাটা যদি এত লম্বা তাহলে জল কি করে খায়? জিরাফ একটা জঙ্গলের জানোয়ার, সে শুধু নিরামিষ খায়। জঙ্গলে গাছ অনেক উঁচু উঁচু হয়, যাতে জিরাফের গলা অত উঁচু অব্দি পৌঁছাতে পারে আর সে পেট ভরে খাবার খেতে পারে, তাই ওদের গলা এত লম্বা হয়। জল খাওয়ার সময় ওদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু এর সলিউশনও জিরাফরা বের করে নিয়েছে। সামনের দুটো পা জল খাওয়ার সময় ওরা মুড়ে নেয়, তারপরে নিজের গলাটাকে ঝুঁকিয়ে দিয়ে জল খায়। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের একটা একটা করে জানোয়ার দেখাতে থাকে আর ওদের ব্যাপারে বলতে থাকে। বাচ্চারা হরিণ, বাঁদর, জেব্রা আরো অনেক জানোয়ার দেখলো। তারপরে ওরা অনেক রকমের পাখিও দেখলো, যার মধ্যে টিয়া, হাঁস আর অনেক রকমের আলাদা আলাদা রকমের সুন্দর পাখি দেখলো। চিঙ্কি অন্য বাচ্চাদের একটা খাঁচা দেখালো, যেখানে একটা খুব সুন্দর ময়ূর ছিল। ময়ূরটা নিজের পাখনা ছড়িয়ে নাচ করছিল। ইশরাসার বাচ্চাদের জলে সাঁতার কাটতে থাকা কুমির আরো অনেক রকমের জানোয়ার দেখালো। সাপ দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। ব্ল্যাক কিং কোবরা অনেক সাংঘাতিক দেখতে লাগছিল। তারপর ওইখানে জুতে বসে সবাই খাবার খাওয়ার প্রোগ্রাম করলো। খাবার খেতে খেতে মিশ্রা স্যার বাচ্চাদের প্রশ্নের উত্তরও দিচ্ছিল। স্যার, এখানে এদের ভালো করে পালন পোষণ করা হয়? হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া, ডাক্তার, চিকিৎসা সব জুতেই হয়, তাই অনেকগুলো কর্মচারী আর ডাক্তাররা এদের জন্য এখানে কাজ করে। স্যার, সুন্দর সুন্দর জানোয়ারদের খাঁচার মধ্যে বন্দি করে কেন রাখা হয়? ওদের খোলা কেন ছাড়ে না? গুড কোশ্চেন চিঙ্কি, কিন্তু এমন নয় যে সব জীবজন্তু এখানে বন্দি আছে। এইটাই যে প্রত্যেকটা প্রজাতির এক একটা জীব এখানে রাখা হয়েছে, এর অনেকগুলোই কারণ আছে। যেমন লোকেরা এদেরকে দেখতে পাবে। ভাবো, যদি জু থাকতো না তাহলে কি লোকেরা সাহস করে জঙ্গলে দেখতে যেত নাকি এদের? দ্বিতীয় কারণ হলো, জানোয়ারদের উপরে অধ্যয়ন করার জন্যে এখানে পুরো স্টাডি করা হয়। এই স্টাডিটা জানোয়ারদের জন্য খুবই ভালো আর আমাদের মানুষের জন্য, কারণ আমাদের একসঙ্গেই পৃথিবীতে বসবাস করতে হবে, তাই একে অপরকে বোঝাটা তো খুবই দরকার। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের আরো অনেক জিনিস শেখালো। তারপর খাবার খাওয়ার পরে মিশ্রা স্যার বললেন, বাচ্চারা এখন কিন্তু ভয় পাবে না, কারণ এখন আমরা বাঘ দেখতে চলেছি। এইটা শুনে অনেক বাচ্চারা ভয় পেয়ে গেল, কিন্তু সব থেকে বেশি ভয় পেল চিঙ্কি। চিঙ্কি তো টাইগার দেখতেই যেতে চাইছিল না, কিন্তু তারপর গাট্টু আর মিশ্রা স্যার ওকে বোঝাতে থাকলো। বাবা, টাইগার খাঁচাতে আছে, সে আমাদের কিছু করবে না, আর যদি এখানে এসে টাইগার না দেখো তাহলে জুতে এসে লাভ কি? চিঙ্কি, সে হলো যদি বাঘ, তুই হলি বাঘিনী। বাঘটাকে দেখিয়ে দে যে বাঘিনীও কোনো অংশে কম নয়। তারপর চিঙ্কি রাজি হলো আর সবাই টাইগারও দেখলো। টাইগার খুব শান্ত ছিল, কিন্তু খুব শক্তিশালী ছিল। ওকে দেখার এক্সপিরিয়েন্স খুবই আলাদা আর মজাদার ছিল। সবাই টাইগারের সাথে কিছু সময় কাটালো। তারপর সবাই হাতি আর উঠের উপরে বসে পুরো চিড়িয়াখানা ঘুরলো। তারপর সন্ধে হতে সবাই আবার বাসে চেপে চিড়িয়াখানাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে বেরিয়ে পড়ল। গট্টু, চিঙ্কি আর আইসক্রিম। ইয়ে, আমরা পাস হয়ে গেছি। ইয়ে ইয়ে, আমার প্রিয় বাচ্চারা খুব ভালো। মা, আমরা দুজনে ফার্স্ট এসেছি। খুব পরিশ্রম করেছে আমার বাচ্চারা, দিন রাত পড়াশোনা করে এক্সাম দিয়েছে। গট্টু আর চিঙ্কি স্কুলে ফার্স্ট এসেছিল, আর এর সাথেই গরমের ছুটিও শুরু হয়ে গেছিল। এখন পড়াশোনা সব বন্ধ, এখন শুরু হবে ছুটি। এবার আমরা যাবো দাদু দিদার বাড়ি। আরে, সেইগুলোর জন্য এখন অনেক সময় আছে, ততক্ষণ তোমরা এখানে খেলো। তাহলে এখন আমরা গ্রাউন্ডে যাচ্ছি, বাই বাই। গাট্টু আর চিঙ্কি ব্যাগ ফেলে দিল আর মাঠের দিকে দৌড়ে গেল। ইয়ে, ছুটি আরম্ভ হয়ে গেল। বলো কি
কি খেলি? চলো এবার আমরা খেলি লুকোচুরি। আমরা সবাই লুকাবো আর গাট্টু আমাদেরকে খুঁজবে। না না, সব সময় আমি কেন? আরে গাট্টু যা না, আমরা লুকোই, তুই গুনতে শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমি তো ফট করে সবাইকে ধরে নেব। যা পালাও। এক দুই তিন, আমি আসছি। সব বাচ্চারা খেলাতেই ব্যস্ত হয়ে গেল, কোনো জিনিসের আর খেয়ালই ছিল না। কিন্তু আস্তে আস্তে সবার গলা শুকোতে শুরু করলো আর ঘাম ছুটতে শুরু করলো, যেন এক্ষুনি স্নান করে এসেছে। হে ভগবান, এই গরম। আরে ভাই, অনেক গরম। আজ সূর্য দেবতা একটু বেশি রেগে আছে মনে হচ্ছে। আমার খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আমারও কিছু ঠান্ডা খাবার বা পান করার ইচ্ছে হচ্ছে। চলো আমরা সবাই লেবু জল খাবো। আরে কিন্তু সবদিন যে লেবু চাচা থাকে তাকে তো দেখতে পাচ্ছি না। তখনই সামনে থেকে আইসক্রিম কাকুকে আসতে দেখা গেল। আরে ওই দেখো, সামনে থেকে আইসক্রিম কাকু আসছে, চলো আমরা আইসক্রিম খাই। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি এসো আর তাড়াতাড়ি আইসক্রিম খাও। আমার স্ট্রবেরি ফ্লেভার চাই। আমাকে ম্যাঙ্গো আইসক্রিম দাও। আমাকে ক্যাডবেরি চকলেট ওয়ালা ক্যান্ডি। আরে হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা সবাই পাবে, সবাই পাবে, দাঁড়াও। সব বাচ্চারা খুব আনন্দ করে আইসক্রিম খেল। কড়া রোদে বাচ্চারা শান্তি পেল। খেলতে খেলতে কখন সন্ধে হয়ে গেল জানতেই পারলো না। বাচ্চারা বাড়ি ফেরত গেল। গাট্টু আর চিঙ্কি খুব ক্লান্ত হয়ে গেছিল। আরে বাচ্চারা ছুটি পড়ে গেছে তার মানে এটা নয় যে সারা দিন শুধু খেলতেই থাকবে, একটু পড়াশোনাও করে নাও। এখন আমি তোমাদেরকে ড্রয়িং ক্লাস আর ডান্স ক্লাসে ভর্তি করে দেবো, যাতে রোদে তোমরা না বের হও। না, আমরা ক্লাসে যাব না, আমরা শুধু সারা দিন খেলবো। বাইরে কত রোদ দেখেছো, অসুস্থ হয়ে যাবে। বেশি রোদ হলে ডিহাইড্রেশন হবে, আরে বেশি করে জলটা তো খাও। জানো আজকে খেলতে খেলতে সবার গলা শুকিয়ে গেছিল আর আমরা আইসক্রিম খেলাম। হে ভগবান, বাচ্চাদের স্কুল চলছিল সেটাই ভালো ছিল। এবার ছুটি পড়তেই বাইরের খাওয়া শুরু, এরা অসুস্থ হয়েই ছাড়বে। আরে যেতে দাও, ছোট বাচ্চারা কখনো কখনো আইসক্রিম খেলে কোনো অসুবিধা নেই। এইভাবে দিন পেরোতে শুরু করলো। গাট্টু চিঙ্কি আর সব বাচ্চারা রোজ এখন আইসক্রিম খেয়েই যাচ্ছিল। প্রতিদিন আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেল। চিঙ্কি তাড়াতাড়ি টিভিটা লাগা না, আমি বোর হচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, আমার নিউজ দেখার আছে। না বাবা, আমাদের এখন কার্টুন দেখার আছে, দাঁড়াও না। চিঙ্কি ছট করে রিমোট কেড়ে নিয়ে টিভি চালিয়ে দিয়ে গেল আর টিভিতে আইসক্রিমের অ্যাড চলছিল। দারুন দারুন ক্যাডবেরি আইসক্রিম খান আর ঠান্ডা ঠান্ডা মজা পান। বাবা, আমারও আইসক্রিম খাওয়ার মন হচ্ছে। না বাবা দাঁড়াও, আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেছিল, চিঙ্কি তুমি জেদ করো না। কিন্তু কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হয় না, চল চল, তোর কি আইসক্রিম খাওয়ার মন হয় না? ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আমার অসুস্থ হওয়ার নেই। এটা তো তুই সত্যি কথা বললি, এবার কি করি? তখনই মা বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে, ও এদের সবার কথা শুনে ফেলে। মাম্মি বলল, হায় ভগবান, আমার ছোট বাচ্চারা কত বোধ জ্ঞান হয়ে গেছে। আরে বাবা দেখো প্রিয়তমা, কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হবে না। আরে আজকে দিনটা খেতে দি, আমাদের বাচ্চারা তো বুদ্ধিমান, ডেলি ডেলি খাবে না এরা। হ্যাঁ, একদিন আইসক্রিম খেলে কেউ অসুস্থ হবে না, কিন্তু নোংরা জলের আইসক্রিম খেলে সবাই অসুস্থ হয়ে যাবে। তাহলে এখন কি করব? আইডিয়া, আমি কিছু ফল এনেছি আর বাড়িতে আমও আছে, চলো আমরা সবাই মিলে আইসক্রিম বানাই। মাম্মা, বাড়িতেও কি আইসক্রিম বানানো যায়? যদি তোমার মাম্মা আছে সাথে, তাহলে চিন্তার বিষয় কোথায়? সবাই হেসে ফেলল আর রান্নাঘরের দিকে গেল। গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কারণ আজ ওরা আইসক্রিম খেতে পারবে। বাবাও খুব এক্সাইটেড ছিল। চিঙ্কির বাবা, আমি স্ট্রবেরি এনেছি, ছোট ছোট করে কাটবে, ততক্ষণ আমি আমটা কাটি। কিন্তু আমার তো চকলেট ফ্লেভার চাই। আচ্ছা একটা কাজ করো, বাজার থেকে চকলেট নিয়ে এসো। আর এইভাবে সবাই মিলে আইসক্রিম বানানোর জন্য একসাথে হয়ে পড়ে। যেই ব্যাটার তৈরি হয় মা ওটা ফ্রিজে রেখে দেয়। এবার আমরা আজ রাতের ওয়েট করব আর কাল দুপুরে আমরা খুব মজাদার আইসক্রিম পেয়ে যাব।
এত সময়? আরে বাপরে, এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আবার অপেক্ষা করতে হবে। বাবা, অপেক্ষার ফল মিষ্টি হয়। চিংকি ফ্রিজের দরজা খুললো। মা, এখনো আইসক্রিম হইলো না? এইটা তো এখনো জল জল আছে। যতবার ফ্রিজ খুলবে তত টাইম লাগবে তোমাদের আইসক্রিম পেতে। বন্ধ করো দরজা, একটু অপেক্ষা করতে শেখো। যদি জীবনে কিছু ভালো পেতে চাও তাহলে অপেক্ষা করতে শেখো। গাটুয়া চিংকি সারা দিন দরজা খুলত আর আবার বন্ধ করত। ওরা আইসক্রিম জমাট বাঁধার অপেক্ষা করছিল। ওরা দুজনও খুব এক্সাইটেড ছিল। ফাইনালি পরের দিন পর্যন্ত ওদের আইসক্রিম হয়ে গেল। ইয়াহু, আমাদের আইসক্রিম তৈরি। চলো এবার আমরা রাজু, পিঙ্কি, রাধা সবাইকে ডাকি আর ওদেরও আইসক্রিম খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের বাইরের আইসক্রিম খাওয়া বন্ধ। এখন থেকে আমরা ঘরে আইসক্রিম বানিয়ে খাবো, আর আমরা অসুস্থও হব না। আর এইভাবে গাট্টু আর চিংকি মায়ের সাহায্যে অনেক বুদ্ধি করে কাজ করে গরমকালে হেলদি সলিউশন বার করেই নিল। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করা ভূত চেপেছিল। গাট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা। আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল। ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল কিন্তু মা বাবাকে কিছু জানালো না। কিন্তু চিংকি ও আর কোথায় চুপ থাকত। বাড়ি ফিরতেই গাট্টুর ব্যাপারে বলে ফেলল। বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে কে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না? আর এর মাও তো সবসময় এর সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে, তুমি দেখেছিলে না? যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল তার চুল কেমন করে হাওয়াতে উড়ছিল। বাবা, সেটা সিনেমা, রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না। আমাদের ডিসেন্ট হেয়ারস্টাইল রাখা উচিত যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল। গাট্টু মন খারাপ কেন করছো? আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরও মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি, এই গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও, তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো, আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারবো যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল, আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ার স্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ারস্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ারস্টাইল দেওয়া হয়েছে, তুমি এর নাম বলো কি রাখা যেতে পারে। এই হেয়ারকাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে, আমরা কি এর নাম ক্রেজি হেয়ারকাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট, আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ারকাট বাবারও খুব পছন্দ হলো।
বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন, গাট্টু তো চুল কাটতেই চাইছিল না, এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ারস্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ গাট্টু। এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট। আর গাট্টু ক্রেজি তো তখন হলো যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। চুলটা একটু লম্বা আছে কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ারস্টাইলে খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ারস্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ারস্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ারস্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ারস্টাইলটা কর। আচ্ছা বুঝে গেছি, তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ারস্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি, তুই এইটা কি করলি? এটা তোর উপরে নয়, শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করল না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল, সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল কিন্তু আমি শুনলাম না আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেইটা আমাদের নিজের, অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ারস্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করল। গাট্টু, চিঙ্কি আর দাদু ঠাকুমা একটা সুন্দর সন্ধ্যেতে দাদু আর ঠাকুমা গ্রামের গ্রাউন্ডে এসেছিল। ওখানে বাচ্চারা খো খো খেলছিল। আমি এই পরিবেশ থেকে বিরক্ত হয়ে যাই, কত ভালো হতো যদি বাচ্চারা এখানে থাকতো। আমি বুঝতে পারছি কিন্তু কি করব, ওদেরও তো ক্যারিয়ার আছে, কাজের জন্যই ওরা বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিঙ্কি আর গাট্টুকে শহরে নিয়ে যাবার কি প্রয়োজন ছিল? ওরা এখানে আমাদের সাথে থাকলে কত এনজয় করতো। আরে বাবা, ওদের তো ভালো এডুকেশন দরকার, গ্রামে তো ভালো এডুকেশন নেই। কিন্তু গ্রামে তো আমরা থাকি, আমরা ওদের ভালো শিক্ষা দিতাম আর শেখাতাম। আরে ওরা তো রোজ ফোন করে কিনা। হ্যাঁ, কিন্তু আমার ওদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে। এমন মনে হয় যে ওরা যখন তাড়াতাড়ি সামার ভ্যাকেশনে আসবে তো আমরা ওদেরকে বিচে ঘোরাতে নিয়ে যাব। আমি ওদের জন্য খুব ভালো মিষ্টি বানিয়ে নেব। আর আমি ওদের জন্য গাছ থেকে আম পেড়ে আনব। হ্যাঁ হ্যাঁ, এবার স্বপ্ন দেখা বন্ধ করো আর বাড়ি চলো। ঠাকুমা দাদু বাড়ি ফিরছিল, তখনই একটা গাড়ি ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো আর গাড়ি থেকে নেমে গাট্টু চিঙ্কি নেমে দাদু ঠাকুমার কাছে দৌড়ায়।
আরে আমরা তো ভেবেছিলাম যে বাচ্চারা কখন আসবে, আর এ কি, বাচ্চারা তো এসে গেছে। আমার মনে হলো শুধু আমি ভুল করছি, তুমিও কি বাচ্চাদের দেখতে পারছো? হ্যাঁ বাবা, সত্যি বাচ্চারা এসেছে। হ্যালো বাবা মা। মা আর বাবা দাদু ঠাকুমাকে প্রণাম করে, আর চিঙ্কি আর গাট্টু ওদের উপরে লাফাতে থাকে। দাদু, আমরা এসে গেছি। আমাদের আপনাদের সঙ্গে দেখা করার ছিল, তাই আমরা জেদ করলাম। আমরাও আপনাকে খুব মনে করছিলাম বাবা মা, তাই আমরা এখানে এসে গেলাম। আমরাও এক্ষুনি এই কথাই বলছিলাম, আমাদের বাচ্চাদের কথা কত মনে পড়ছিল। দাদু, আমার আমগুলো কোথায়? আরে আগে গিয়ে তোমরা মুখ হাত তো ধুয়ে নাও, তারপরে খেতে গিয়ে মন খুলে আম খেও, ঠিক আছে? যেই সবাই ভেতরে যায়, চিঙ্কি বলতে শুরু করে, ঠাকুমা দাঁড়াও, এখন তুমি কোনো কাজ করবে না, এখন শুধু আমরা কাজ করব। আপনি শুধু এখানে বসুন আর আমাদেরকে গল্প শোনান। আচ্ছা আচ্ছা, বলো কোন গল্পটা শুনবে? আমার একটা বড় রাক্ষসীর গল্প শোনার আছে। আমার একবার বীরপালের গল্প শোনার আছে। আর ঠাকুমা ওদেরকে নিজের সাথে অনেক ভালো ভালো গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ায়। পরের দিন সবাই মিলে ক্যারম খেলছিল। দাদু, ওই হোয়াইট গুটিতে এম লাগিও, হোয়াইট গুটিতে, হ্যাঁ হ্যাঁ ভালো করে এম লাগিও। দাদু, তোমার এম কত ভালো, আমাকেও শেখাও। আমি বোর হচ্ছি, চলো না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, আমরা বিচে ঘুরতে যেতেই পারি। ইয়ে, আমরা বিচে যাব, আমরা বিচে যাব। আর সবাই বিচে ঘুরতে যায় আর খুব আনন্দ করে। দাদু, এত বড় সমুদ্র, এতগুলো জল, এটা শেষ কোথায় হয়? এটার পেছনে কি আছে? এর পেছনে অন্য দেশ আছে। আমাদেরও ওই অন্য দেশে যাওয়ার আছে, আমরা কিভাবে যেতে পারবো? আরে বাচ্চারা, তোমার বাবা মা যখন গ্রাম ছেড়ে শহরে গেল, তখনই আমাদের খুব খারাপ লাগলো। আর তোমরা যদি অন্য দেশে যাবে, তাহলে তোমার বাবা মার আর আমাদেরও খুব খারাপ লাগবে। তোমরা সব সময় আমাদের সাথে থাকো। তোমরা দুজনে আমাদের সাথে কেন থাকো না? আমরা আপনাকে খুব মনে করি। আরে আমরাও তোমাদেরকে খুব মনে করি, কিন্তু কি করবো, এখানে তো ক্ষেতগুলো দেখতে হবে কি না? চাষবাস অন্য কাউকে সামলানোর জন্য দিয়ে দাও না, আর তোমরা আমাদের সাথে চলো। আমার বন্ধুদের যে দাদু দিদু, ওদেরকে পার্কে ঘোরাতে নিয়ে যায়, তো ওদের দেখে আমাদের খুব খারাপ লাগে। যদি তোমরা দুজনে আমাদের সাথে থাকো, তাহলে বাচ্চারা কত ভালো শিক্ষা পাবে। হ্যাঁ বাবা, এখন চলো আমাদের সঙ্গে, এখন তো বাচ্চারাও শুনছে না। দাদু ঠাকুমা, তোমরা যদি আমাদের সাথে যাবে, তাহলে তোমরা যখন ইচ্ছে আমাদের সাথে খেলতে পারো, আর রোজ দিন তোমরা আমাদেরকে গল্প শোনাবে। আপনি আমাদেরকে পছন্দ করেন তো, চলুন আমাদের সঙ্গে। তোমাদেরকে আমাদের সাথে আসতেই হবে, না হলে আমরা এখানেই থেকে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা আসবো তোমাদের সঙ্গে। ফাইনালি দাদু ঠাকুমা আমাদের সাথে যাবে। আর যেই সবাই বাড়িতে ফেরে, তখন সন্ধেবেলায় গাট্টু আর চিঙ্কির পুরো বাড়িটা ডেকোরেট হয় আর দাদু ঠাকুমাকে সারপ্রাইজ দেয়। ওয়েলকাম হোম দাদু ঠাকুমা। বন্ধুরা, আসল শিক্ষক তো বাড়ির গুরুজনরাই হয়, ভালোবেসে বাচ্চাদের অভিজ্ঞতা শিখিয়ে দেয়। বৃষ্টির মরশুম, মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস, কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন, বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিঙ্কি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিঙ্কি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিঙ্কির দিকে ছুড়লো। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু চিঙ্কি, এটা কি, এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে, চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিঙ্কি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি।
এমন বলে মা ভেতরে চলে গেল। আর গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে, ঠাকুর ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল, জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল, আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো, আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল, আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন, ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিঙ্কি ওরা তো হলে ছিলই না, ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন, ওয়েলকাম রেইন, থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। জোর বৃষ্টি হচ্ছিল, আর ওই বৃষ্টিতে গাট্টু চিঙ্কি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল, আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো, আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল, আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো, পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল এখন জল ছিটাচ্ছে, থামা ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো, আর জলে নৌকো রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকত। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল, উপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো, বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অবধি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল, আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিঙ্কির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে দশটা দশটা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না, উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল, আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করো হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না আমারও আশার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল, আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ।
সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল। থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো। আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালারসের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়ার রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙে বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। ফেভারিট সাবজেক্ট। বাচ্চারা, তোমরা তো জানোই স্কুলে শুধু একটাই সাবজেক্ট হয় না, অনেকগুলো সাবজেক্টস আমাদের পড়তে দেওয়া হয়। ওই সব সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটা সাবজেক্ট হয় যেটা আমাদের সব থেকে পছন্দ হয়। সে সাবজেক্ট যাই হোক, যখনই ওই সাবজেক্টের বইগুলো সামনে আসে আমরা খুব ভালো বোধ করি। ওই সাবজেক্টের নোটবুকটাও আমরা ভালো করে বাছি। আর আমাদের ফেভারিট সাবজেক্টের পিরিয়ড আরম্ভ হয়ে গেলে কোনো কথাই নেই, সময়ের খেয়ালই থাকে না। একদিন গাট্টু চিঙ্কির স্কুলে কিছু অধিকারীরা এসেছিল। অফিশিয়াল কাজ শেষ হতেই ওরা বাচ্চাদের সাথে ক্লাসে এসে কথা বলতে থাকে। বাচ্চারা, সব সাবজেক্ট ভালো হয়, কিন্তু একটা সাবজেক্ট এমন হয় যেটা আমাদের খুব পছন্দ হয়। আজ আমরা ফেভারিট সাবজেক্টের উপরে কথা বলবো। এক এক করে বলবে তোমার ফেভারিট সাবজেক্ট কি। গুড মর্নিং স্যার, আমার নাম হলো বান্টি আর আমার ইংরেজি খুবই পছন্দ স্যার। ও নাইস, থ্যাঙ্কস বান্টি। নেক্সট স্যার, আমি গুড্ডি। আমার সবথেকে বেশি রুচি হিন্দি সাবজেক্টে আছে আর হিন্দি কবিতা আমার খুব ভালো লাগে। তোমাকে অনেক অনেক অভিনন্দন গুড্ডি। আগে হ্যালো স্যার, আমি চিঙ্কি, আমার চিত্রকলা পছন্দ। বিউটিফুল। হ্যাঁ বাবা, তুমি বলো তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা। এই প্রশ্নটা ছিল গাট্টুর জন্য। গাট্টু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল আর অধিকারীর সমেত পুরো ক্লাসের মন আর কান গাট্টুর দিকে চলে গেল যে গাট্টু এখন কোন সাবজেক্টটা বলবে। আর যেই গাট্টু সাবজেক্টের নামটা বলল সবাই আশ্চর্য হয়ে গেল। হ্যালো স্যার, আমার নাম হলো গাট্টু আর আমার ফেভারিট সাবজেক্ট হলো ম্যাথ। ও ভেরি ইমপ্রেসিভ। তখনই বান্টি মাঝখানে বলে ফেললো, স্যার গাট্টু মিথ্যে কথা বলছে, ওর ম্যাথ নয় সায়েন্স পছন্দ স্যার। গাট্টু, বান্টি যেটা বলছে সেটা কি সত্যি? এতক্ষণ অবধি তাই ছিল, কিন্তু আজ সত্যি নয়। কাল অবধি আমার সায়েন্স পছন্দ ছিল, কিন্তু আজকে ম্যাথটাই আমার ফেভারিট সাবজেক্ট। গাট্টুর এই জবাবটা শুনে পুরো ক্লাস হাসতে থাকে। আরে গাট্টু, শুধু বললে হবে না, করেও দেখাতে হবে তোকে। দারুণ আইডিয়া বান্টি। গাট্টু, তোমার যদি সত্যিতে ম্যাথ পছন্দ তাহলে তোমাকে আমি একটা ম্যাথ দিচ্ছি, ওইটা সলভ করে বলো। এখন আসবে মজা। তারপরে ওই অধিকারী গাট্টুকে বোর্ডে একটা অঙ্ক করতে বলল আর সলভ করতে বলল। গাট্টু বোর্ডের কাছে গেল আর ও সঙ্গে সঙ্গে ওই ম্যাথসের কোয়েশ্চেনটা সলভ করল। এক্সিলেন্ট, সবাই গাট্টুর জন্য তালি বাজাও। গাট্টুর কনফিডেন্স আর পারফরম্যান্স দেখে সবাই আশ্চর্য হয়ে গেছিল। বান্টি তো বুঝতেই পারছিল না যে এইসব কি করে হয়ে গেল। পুরো ক্লাস হাততালি দিয়ে অভিনন্দন জানালো। অনেক বাচ্চাদের ফেভারিট সাবজেক্ট ইংলিশ কিংবা আর্টস সাবজেক্ট হয়, অনেক বাচ্চারা ম্যাথ থেকে ভয়ও পায়। গাট্টু, তুমি বলো তোমার ম্যাথ এত কেন পছন্দ? কারণ স্যার, ম্যাথের মধ্যে নাম্বার থাকে আর নাম্বারের সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। আমি নাম্বারসের সঙ্গে কথা বলি, ওরাও আমার সঙ্গে কথা বলে আর কথা বলতে বলতে কোশ্চেনটা সলভ হয়ে যায়। ওয়াও, হাউ ইন্টারেস্টিং। তাহলে দেখলে সবাই, আমাদের গাট্টুর ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ম্যাথ কি আপনারও ফেভারিট সাবজেক্ট?
গাট্টুর কথা বলতে গেলে গাট্টুর ম্যাথসের লাভ শুধু ক্লাসরুম আর নোটবুক অব্দি বাঁধা ছিল না। গাট্টু যেখানে যেখানে থাকতো ম্যাথস ওখানে ওর সাথে থাকতো। একদিন বাড়িতে অনেক অতিথি এসেছিল। গাট্টু চুপচাপ সব অতিথিদের গুনে নিল, 1, 2, 3, 4। গাট্টু দৌড়ে মার কাছে কিচেনে গিয়ে বলল, মা, টোটাল 14 জন লোক, তাদের মধ্যে 4টে ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 জন ইয়াং আর বাকি 4টে ওল্ড। আর দিদুর বয়সী, তার মানে তুমি বাচ্চাদের জন্য 4 গ্লাস দুধ, ইয়াং লোকেদের জন্য 6 মাগ কফি আর ওল্ড লোকেদের জন্য 4 কাপ চা রেডি করে দিতে পারো। গাট্টুর স্ট্যাটস আর লজিক শুনে তো মা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। যখনই দুধওয়ালা আসতো তখন রোজ সকালে দুধ নেবার জন্য গাট্টু উঠে পড়তো। দুধওয়ালার কাছে অ্যালুমিনিয়ামের একটা লিটার ছিল, অর্ধেক লিটারের ছোট মোটো একটা গ্লাস ছিল যেটা দিয়ে ও গাট্টুর বাসনে দুধ ঢালতো। এই নাও 1 লিটার আর এই নাও 1/2 লিটার, হয়ে গেল গাট্টু তোমার 1.5 লিটার। গাট্টু মায়ের সাথে মার্কেটে যেত, তখনও ম্যাথস ওর পিছু ছাড়তো না। সবজি বিক্রেতার থেকে সবজি কেনার সময় গাট্টু পুরো মন দিয়ে টাকা গুনতে থাকতো, কিন্তু সবজি বিক্রেতা ম্যাথসে গাট্টুর থেকেও পারফেক্ট ছিল। মায়ের নোট দিতেই সে চট করে টাকা বার করে মাকে দিয়ে দিত, আর সেই অ্যামাউন্ট একদম সঠিক ছিল। আন্টি, আপনার কাছে তো ক্যালকুলেটর নেই, তাহলে এত ফাস্ট হিসেব কি করে করে নেন আপনি? বাবা, অনুভব, ওই যে কি বলে না তোমাদের ভাষায়, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স দিয়ে শিখে গেছি। প্রথম প্রথম অনেক ভুল করতাম, কোনো কোনো কাস্টমারকে বেশি টাকা দিয়ে দিতাম আর কাউকে কম, কিন্তু আমিও আস্তে আস্তে সংখ্যার সাথে খেলা শিখে গেলাম আর এখন তো নিমেষে হিসাব হয়ে যায়, ক্যালকুলেটরের দরকারও পড়ে না। এইভাবে গাট্টু যেখান থেকে পেত সেখানেই ম্যাথসটা শিখে ফেলত। স্কুলেও যখন মিশ্রা স্যার বোর্ডে ম্যাথস লিখত, তখন সলভ করার জন্যে গাট্টু সব থেকে আগে উঠে বোর্ডে আসত আর নিমেষে সলভ করে দিত। একদিন স্কুলে টেস্ট নেওয়া হলো, ম্যাথসের টেস্টে গাট্টুর পারফরমেন্স সব থেকে ভালো হলো, কিন্তু বাকি সাবজেক্টসেও কিছু ভালো পারফরমেন্স দিতে পারলো না। তখন মিশ্রা স্যার গাট্টুকে বোঝালো, বাবা, এটা খুব ভালো যে তোমার ম্যাথস পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাথের জন্য তোমার বাকি সাবজেক্টসের উপরে ফোকাস সরে যাচ্ছে। এগিয়ে যাওয়ার জন্য ম্যাথসের সঙ্গে সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি আর আর্টসের সাবজেক্টও ইম্পর্টেন্ট, ওদের প্রতিও একটু ধ্যান দিও, দেখো তুমি অনেক এগিয়ে যাবে। গাট্টু মিশ্রা স্যারের কথা বুঝে গেল আর সেই দিনের পরে ও ম্যাথসের সাথে সাথে বাকি সাবজেক্টসেও ফোকাস করতে থাকলো। স্কুল প্রজেক্ট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। সদ্য বাচ্চাদের এক্সাম শেষ হয়েছিল আর আজকে স্যার একটা নতুন টপিক শুরু করছিল যার নাম ছিল ইমার্জেন্সি ভেহিকল। চলো বাচ্চারা, নিজেদের বুকস খোলো, আজকে আমরা নতুন পাঠ পড়ব, ইমার্জেন্সি ভেহিকলস। আচ্ছা বলো তো, ইমার্জেন্সি ভেহিকল কি কি হয়? এইভাবে সব বাচ্চারা মিলে সব উত্তর দিয়ে দেয়। আজকে আমি নোটিশ পেয়েছি যে পরের সপ্তাহে স্কুলে সায়েন্স কম্পিটিশন আছে। নাও, টুডে আই উইল মেক গ্রুপ অফ 4 পিপল ফর নিউ প্রজেক্ট and I will give each team a title and you have to submit the project in the next week, okay? কিন্তু আমাদের প্রজেক্ট কোন জিনিসের হবে? প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা টপিক দেওয়া হবে আর এই টপিকগুলো তোমাদের বই অনুসারেই দেওয়া হচ্ছে। গাট্টু, তোমাদের গ্রুপের টপিক হচ্ছে ইমার্জেন্সি ভেহিকল। রাজু, তোমাদের গ্রুপের প্রজেক্ট হচ্ছে ম্যাগনেটস অ্যান্ড ইটস টাইপস। গুড্ডি, তোমার গ্রুপের টপিক হলো রোটেশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দি সান। তোমাদের এই সব প্রজেক্টের মডেল বানিয়ে নিয়ে আসতে হবে। চলো এখন আমি তোমাদের 4-4টে লোকের গ্রুপ বানাবো আর তারপরে তোমরা ঘরে গিয়ে প্রজেক্ট মডেল বানাবে। গাট্টু, চিঙ্কি, বান্টি, হারি, তোমাদের 4 জনের ঘর আশেপাশেই আছে, তোমরা তাহলে এক গ্রুপে, তোমাদের গ্রুপ নাম্বার 1। ইয়ে, খুব মজা আসবে, তোমরা স্কুল ছুটি হওয়ার পরে আমার বাড়িতে চলে আসবে, তারপরে প্রজেক্ট বানাবো। আরে কিন্তু আমরা প্রজেক্ট বানাবো কি করে? সবাই চুপ থাকো, মজাক করবে না, আমাকে কাজ করতে দাও। আর এইভাবে টিচার 4 জনের গ্রুপে প্রত্যেক বাচ্চাকে ভাগ করে দেয়।
স্কুল শেষ হতেই গাট্টু চিঙ্কি নিজের ঘরে পৌঁছায়। আর যা যা মজা করে তা মা বাবাকে বলতে লাগে। বাবা মা, জানো আজকে স্কুলে কি হলো? আমরা গ্রাউন্ডে খেলছিলাম আর রাজু খেলতে খেলতে ধম করে পড়ে গেল। গাট্টু, অন্যের উপর এভাবে হাসতে নেই। ওসব ছাড়ো না মা বাবা, আজ আমরা স্কুলে নতুন প্রজেক্ট পেয়েছি, একদম নতুন। নো নো, উই হ্যাভ টু মেক এ প্রজেক্ট অন ডিফারেন্ট ভেহিকলস এন্ড সাবমিট ইট অন নেক্সট উইক। ইয়েস, আই অ্যাম এক্সাইটেড টু মেক দ্য নিউ প্রজেক্ট, বাট হু উইল হেল্প আস টু মেক ইট? আরে, তোমাদের টিউশন টিচারকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই কোনো সলিউশন দেবে। আরে হ্যাঁ, এটা তো আমি ভুলেই গেছিলাম। চল চিঙ্কি, টিউশনের জন্য প্রস্তুতি নি, আমরা টিউশন টিচারের কাছে গিয়ে প্রবলেমের সলিউশন দেখি। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর টিউশন ক্লাসে পৌঁছে যায়। বলো বাচ্চারা, আজ স্কুলে তোমরা কি হোমওয়ার্ক পেয়েছো? টিচার দিদি, আজ আমরা স্কুলে খুব কঠিন প্রজেক্ট পেয়েছি আর সেটা নেক্সট উইকে আমাদের সাবমিট করতে হবে। আমি, বান্টি, হরি এই চারজনের একটা গ্রুপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি না সেই মডেলটা বানাবো কি করে। প্রজেক্ট কি ব্যাপারে আছে আর কি মডেল বানাতে হবে? এমার্জেন্সি ভেহিকলস। এতে তো কোনো সমস্যা নেই, পরের সপ্তাহের মধ্যে বাচ্চারা সুন্দর একটা অ্যাম্বুলেন্সের মডেল বানিয়ে নেয় আর বাবার সাহায্যে অ্যাম্বুলেন্সের ওপর এমার্জেন্সি হর্নও লাগিয়ে দেয়। ইয়াহু, ফাইনালি আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল। কত দারুণ দেখাচ্ছে রে। আমি এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হব আর সবার প্রাণ বাঁচিয়ে নেব। ওরে বুদ্ধু, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নয়, ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। না চিঙ্কি, এমন বলে না মা, ডাক্তাররা তো যাত্রা করে যায়, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারও পেশেন্টের সঙ্গ দেওয়া ততটাই সাহায্য করে। আরে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার টাইমলি পৌঁছে যায় আর পেশেন্টের প্রাণ বাঁচাতে সাহায্য করে, আর তাই সময় থাকতে ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। সরি বাবা, আমি আগে থেকে এরকম ভাবে কথা বলবো না। এই জন্যই তো এই সব গাড়িকে এমার্জেন্সি ভেহিকল বলা হয়, কারণ এদের ড্রাইভার প্রয়োজনের সময় সব জায়গায় পৌঁছে যায় আর মানুষের প্রাণ বাঁচায়। চলো, স্কুলে সময় হয়ে গেছে, আজ কম্পিটিশন না, যাও। সব বাচ্চারা তাদের প্রজেক্ট নিয়ে কম্পিটিশনে পৌঁছে যায়। গাট্টু আর চিঙ্কির প্রজেক্টও দারুণ হয়েছিল, বান্টি আর হারিও তাদের খুব সাহায্য করে। এখন দরকার ছিল প্রেজেন্টেশনের। সবার প্রথমে আসে রাজির গ্রুপ, মডেল দেখিয়ে ওরা ওদের প্রেজেন্টেশন শুরু করে। We have this magnet and in this magnet we have the south pole and the north pole which give attractive force to equal and opposite pole. ম্যাগনেটের ব্যবহার অনেক বড় কোম্পানিতে, অনেক বড় মেশিনে করা হয়ে থাকে। থ্যাংক ইউ। ভেরি গুড বাচ্চারা, এখন নেক্সট পালা হলো গাট্টুর গ্রুপ। গাট্টু, চিঙ্কি আর হারি আর বান্টি নিজেদের মডেলস দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে। হ্যালো এভরিবডি, অল উই আর প্রেজেন্টিং ইউ দ্য প্রজেক্ট অফ এমার্জেন্সি ভেহিকল। উই হ্যাভ ডিফারেন্ট এমার্জেন্সি ভেহিকলস লাইক অ্যাম্বুলেন্স। যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট থাকে তখন আমরা অ্যাম্বুলেন্স ব্যবহার করি। এটা হলো ফায়ার ব্রিগেড, যখন কোথাও আগুন লেগে যায় ফায়ার ব্রিগেড এমার্জেন্সি ভেহিকল হয়ে সেখানে এসে যায় আর আগুনে ফেঁসে থাকা লোকেদেরকে বাঁচায়। দিস ইজ এ পুলিশ ভ্যান, যদি কোনো ঘরে চুরি হয় আর যদি আমরা 100 ডায়াল করি তাহলে পুলিশ ভ্যান তাড়াতাড়ি এসে যায় আর চোরেদেরকে ধরে নিয়ে যায়। থ্যাংক ইউ। শাবাশ, ভেরি গুড বাচ্চারা। সব বাচ্চার প্রেজেন্টেশন হয়ে যায় আর শেষে রেজাল্টের সময় আসে। তো আজকের উইনার হলো গাট্টু, চিঙ্কি, হারি আর বান্টির গ্রুপ। ইয়ে, আমরা জিতে গেলাম। চারজনই দৌড়াতে দৌড়াতে স্টেজে পৌঁছে যায় আর ওরা গেস্টের হাত থেকে অ্যাওয়ার্ড নেয়। কংগ্রেচুলেশন বাচ্চারা। ইয়াহু, হুরে। চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলা চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই।
তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া, মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, চিঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি কাপড়, আমি চিঙ্কির কাপড়ের কাপড় বলছি, সরি বলছিলাম। এটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও, তাহলে তুমি কাপড় বলছো। কাপড়, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কতদিন হয়ে গেল, একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম। কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল বালা কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, সন্ধ্যেবেলার কথা পাপা অফিস থেকে ফিরলো, মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাবো, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের? ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে, এই গাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না, যাও গাট্টু যাও, আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিল্খার স্পিডে দৌড়ালো আর বাড়ির থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি? এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়ল আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস, এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন, এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার, না আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়ল। মা দেখো না, এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসি অ্যাভেলেবল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওই সব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়ে ছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল, আরে সারলা তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু, 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি, তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি, ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ, বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে। এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, এবার আমি যাই, আবার দেখা হবে, এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল। কিন্তু চিঙ্কির ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল।
এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ। কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল। পারফেক্ট, চলো এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি চলো। হ্যাঁ চলো। ফাদার্স ডে। গট্টু আর চিঙ্কি আজ খুব টেনশনে ছিল, কারণ ওদের সব প্ল্যান ভেস্তে গিয়েছিল। আজ ফাদার্স ডে দিনেই বাবাকে একটা স্পেশাল মিটিং এ অফিস যেতে হলো, আর এই জন্যই দুজন খুব উদাস ছিল। এখন কি করব চিঙ্কি, আমরা তো কত প্ল্যান করেছিলাম যে বাবাকে সারপ্রাইজ করা হবে। হ্যাঁ গাটু, কিন্তু বাবাকে তো অফিস যেতে হবে। সকালবেলা সেই বেরোবে, রাত্রে লেটে আসবে, তখনই মা ওদের রুমে স্ন্যাক্স দিতে আসে। আর ওদের এভাবে উদাস দেখে জিজ্ঞেস করি, আরে গাটু চিঙ্কি, আজ তোদের কি হলো? বাইরে গিয়ে খেলাধুলাও করছিস না তো, আর রোজকার মতো আমাকে তো বিরক্তও করছিস না। মায়ের কথা শুনে গট্টু চিঙ্কি মাকে সব কথা জানিয়ে দেয়। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু এতে চিন্তা করার এত কি আছে? আমার কাছে একটা আইডিয়া আছে, যাতে বাবাকে আমরা সারপ্রাইজ দিতে পারি। সত্যি তো মা? হ্যাঁ মা, আমাদেরও বলো না আইডিয়াটা কি। তোরা এক কাজ কর, বাবার জন্য বড় একটা হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড বানা, আর আমি পরের দিন তাড়াতাড়ি সকালবেলা উঠে ওনার অফিসের ব্যাগে সেই কার্ডটা রেখে দেব। তারপর অফিসে গিয়ে যখন সেই ব্যাগটা খুলবে, উনি সেই ব্যাগে দারুণ একটা সারপ্রাইজ পাবেন। আরে বাহ মা, এটা তো সত্যি একটা দারুণ আইডিয়া দিয়েছো। চিঙ্কি, আমাদের দেরি করা উচিত না, আমাদের সুন্দর কার্ড বানাতে হবে। এটা বলে দুজনে তাড়াতাড়ি সব ক্রাফটের জিনিস এক জায়গায় জড়ো করতে লাগে, আর মা ওদের দেখে হেসে ওখান থেকে চলে যায়। আর গাট্টু চিঙ্কি কার্ড বানানো শুরু করে দেয়। দেখ গাট্টু, আমরা আগে এই বড় পেপারটাকে এক সাইড দিয়ে ফোল্ড করব এভাবে, আর তারপর এভাবে এটাকে প্রেস করব। হ্যাঁ, আর আমাদের হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। আরে না না, আমি তো এখানে বড় কার্টুনের স্টিকার লাগাবো। না চিঙ্কি, এখানে সেই স্টিকার ভালো লাগবে না, আমাদের এখানে বাবার ফটো বানানো উচিত আর হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। এই কথায় দুজনে লড়তে লাগে, আর ওদের আওয়াজ শুনে মা ওখানে চলে আসে। আরে আবার কি হলো, লড়ছিস কেন? মা, আমি চিঙ্কির সঙ্গে কার্ড বানাবো না, আমি আলাদা কার্ড বানাবো। মা, আমিও গট্টুর সাথে আর কার্ড বানাবো না, আমিও আলাদা কার্ড বানাবো। আরে বাবা, তোরা দুজন এভাবে কেন লড়ছিস বলতো? তোরা তো সব থেকে বেশি বুদ্ধিমান, তাই না? এখন তোরা দুজন যদি একটা কার্ড বানাস, তো ভেবে দেখ সেটা কত ভালো হবে, আর বাবারও সেটা দেখে কত ভালো লাগবে যে তোরা দুজন মিলে বাবার জন্য কার্ড বানিয়েছিস। মা, আমি সব কথা বুঝলাম, আমরা এখন দুজনে মিশে একটা ভালো কার্ড বানাবো। হ্যাঁ মা। এটা শুনে মা খুব খুশি হয়ে যায় আর নিজের কাজ করতে চলে যায়। গট্টু, তোর মনে আছে আমাদের লাস্ট ক্রাফট ক্লাসে কত সুন্দর বড় বড় অরিগামি ফুল বানাতে শিখেছিলাম? হ্যাঁ চিঙ্কি, চলো সেই ফ্লাওয়ার বানাই। এটা বলি দুজনেই ফুল বানাতে শুরু করে দেয়। 2 ঘন্টা পরিশ্রমের পর দুজনের কার্ড তৈরি হয়ে যায়। দুজনে তখনই দৌড়ে যায় আর কিচেন থেকে মাকে ডেকে আনে। মা চলো না আমাদের সাথে, দেখো আমাদের কার্ডটাকে। মা তখন ওদের দুজনকে দেখে হাসতে লাগে, কারণ ওদের মুখে রং বেরঙের কালার, এমনকি টেপ পর্যন্ত লাগানো ছিল। আরে কি, কার্ড বানাতে বানাতে দেখছি তো তোরা নিজেদেরকেও রং করেছিস। আরে মা, আমাদের ছাড়ো, আমাদের কার্ডটা দেখো। মা তখন দুজনের সাথে রুমে যায় আর ওদের কার্ডটা খোলে। ওর ভেতরে মা বাবা আর গট্টু চিঙ্কির একটা ড্রয়িং ছিল, আর ওর আশেপাশে সুন্দর হ্যান্ডরাইটিং করে হ্যাপি ফাদার্স ডে লেখা আছে, আর কার্ডের বাইরে সুন্দর অরিগামি ফুল লাগানো আছে। আরে বাহ, এই কার্ডটা তো সত্যি দারুণ হয়েছে। বাবা এটা দেখে খুব খুশি হবে দেখিস, আর এত পরিশ্রম করার পর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? আয়
তাড়াতাড়ি এসে খাবার খেয়ে নে। আর হ্যাঁ, আগে কিন্তু রুমটা পরিষ্কার করে নে। তারপর গাট্টু চিংকি রুম পরিষ্কার করে খাবার খেয়ে নেয়, আর বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে, আরে চিংকি ওঠো, দেখো বাবা কখন চলে গেছে। আর ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়। মা, বাবা চলে গেছে? হ্যাঁ, বাবা তো সকালবেলায় চলে গিয়েছে। মা, বাবাকে তো আজকে ভালোভাবে বিশ্বাস করতে পারলাম না। আরে বাবা, এতে উদাস হওয়ার কি আছে? বাবা অফিসে গিয়েছে, তোদের কার্ডটা খুলবে, দেখবি কি খুশি না হবে। হ্যাঁ চিংকি, মা ঠিক বলছে, মন খারাপ করা উচিত নয়। ঠিক আছে গাটু। ওদিকে বাবা ব্যাগ খুলে দেখে। আরে এ কি, বাহ কত সুন্দর কার্ড এটা। তারপর বাবা সঙ্গে সঙ্গে মাকে কল লাগায়, আর গাট্টু চিংকি এক্সাইটমেন্টে ফোনের পাশে বসেছিল। হ্যালো, হ্যাঁ বাবা। গাট্টু চিংকি, তোমাদের কার্ড খুবই ভালো হয়েছে, খুব খুশি হলাম আমি। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। ওয়েলকাম বাবা, আমার খুব ভালো লেগেছে, তোমার আমাদের কার্ড খুব ভালো লেগেছে। আরে সেই ড্রয়িং এর ব্যাপারটাও তো বলো, দেখো যেটা গাট্টু আর চিংকি কার্ডে বানিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি পিকচারটা তো খুব ভালো হয়েছে। আচ্ছা বাচ্চারা, এবার বাবাকে বাই করে দাও, ওনাকে তো কাজও করতে হবে, বাকি কথা বাবা আসার পর ঘরে বসে করো। আচ্ছা মা, টাটা বাবা। টাটা বাবা, তাড়াতাড়ি এসো। সন্ধ্যেবেলায় বাবা মাকে কল করে। আমার মনে হয় আমার আসতে সময় লাগবে। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি সাবধানে এসো। বাবা মোটামুটি মাঝ রাতে বাড়ি ফিরে আসে, আর আস্তে আস্তে দরজায় নক করে। হ্যাপি ফাদার্স ডে বাবা। আমরা পুরো ঘর ডেকোরেট করেছি, আর তোমার জন্য কেকও বানিয়েছি বাবা। হ্যাপি ফাদার্স ডে। আর বাবা এসব দেখে খুব খুশি হয়ে যায়। আরে আমার ভালো বাচ্চারা, তোমরা কতটা কষ্ট করেছো আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর বাবাকে এভাবে খুশি দেখে গাট্টু চিংকি আর মাও খুব খুশি হয়ে যায়। তারপর সবাই মিলে কেক কাটতে যায়, আর ফাদার্স ডে সেলিব্রেট করে। নতুন স্মার্ট টিভি। বাট্টু চিংকি সব সময় টেকনোলজির ব্যাপারে অ্যাওয়্যার থাকে। ওদের ডিজিটাল দুনিয়ায় থাকতে ভালো লাগে, আর ফিউচারে কি টেকনোলজি আসতে চলেছে সেই ব্যাপারে কথা বলে। রবিবারে গাট্টু আর চিংকি সোফায় বসে বসে গল্প করছিল। চিংকি, তুমি জানো জাপানের একটা সায়েন্টিস্ট বলেছে আগামী কিছু বছরের মধ্যে কার আকাশে উঠবে, আর সবার ঘরে উড়তে থাকা কার থাকবে। ওয়াও, কি দারুণ হবে তাহলে। ইন্ডিয়াতেও তাহলে উড়ন্ত কার আসবে, ইন্ডিয়া স্মার্ট হয়ে যাবে। আর আমি এটাও শুনেছি আমাদের হোমওয়ার্কের জন্য নোটবুক কিংবা বুকস ক্যারি করার দরকার নেই, আমরা মোবাইল কিংবা ল্যাপটপে হোমওয়ার্ক করে দিতে পারি। যদি এরকম হয় গাট্টু, আমি অটোমেটিক হোমওয়ার্ক ইনোভেশনের অপেক্ষা করব। উঠতে থাকা গাড়ি কিংবা অটোমেটিক হোমওয়ার্ক করতে থাকা মেশিনের থেকেও বাবা যে স্মার্ট টিভিটা অর্ডার করেছে তার জন্য আমি এক্সাইটেড। বাবা অর্ডার তো দিয়েছে, কিন্তু টিভিটা এখন অবধি আসেনি। গাট্টু খুব জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা মা, এখনো টিভি আসেনি কেন? বাবাও বাড়িতে নেই, না হলে অনলাইন চেক করতাম। হ্যাঁ মা, আমিও আমার স্মার্ট টিভি দেখতে চাই, কত বড় হবে ওটা। আরে হ্যাঁ বাবা, একটু ধৈর্য ধর, বাবার ফোন এসেছিল, টিভি খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস, আমাদের স্মার্ট টিভি আসছে, বড় স্ক্রিনে কার্টুন দেখতে কি মজাই না আসবে। স্মার্ট টিভির জন্য বাচ্চারা খুব এক্সাইটেড ছিল, আর খুব তাড়াতাড়ি গাট্টু চিংকির অপেক্ষাও শেষ হয়, আর বড় একটা বক্স ওদের ঘরে ডেলিভার হয়। বাবাও ঘরে পৌঁছে যায়, আর টিভি আসতেই বাচ্চারা চেঁচিয়ে ওঠে। আরে বাচ্চারা দাঁড়াও দাঁড়াও, স্মার্ট টিভি সেটিং করতে একটু সময় লাগবে তো। বাবা সার্ভিসম্যানের সাথে পুরো টিভির সেটিং করায়, আর সবকিছু অ্যারেঞ্জ করে। যেই পুরো টিভির সেট আপ হয়ে যায়, অমনি গাট্টু চিংকি নিজের ফেভারিট কার্টুন টিভিতে দেখতে লাগে। ক্লিয়ারিটি কত ভালো না? থ্যাংক ইউ বাবা আমাদের স্মার্ট টিভি দেওয়ার জন্য, এখন আমরাও স্মার্ট হয়ে গেছি। গাট্টু চিংকি তুমি কার্টুন দেখো, ততক্ষণ আমি একটু ম্যানুয়ালটা পড়ে দেখি,
সব স্মার্ট ফিচারগুলো কি আছে দেখি। গাট্টু আর চিনকি টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। ব্রেকের পরে গাট্টু চিনকির ফেভারিট কার্টুন চলতে লাগে। একটা শো শেষ হতেই গাট্টু চ্যানেল চেঞ্জ করে অন্য শো লাগায়, যেখানে আবার গাট্টু আর চিনকি হারিয়ে যায়। নতুন টিভি আসার ফলে বাচ্চারা তো টিভির সাথে আটকে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। গাট্টু চিনকি তাড়াতাড়ি আয় দুধ খেয়ে নে, যখন থেকে টিভি এসেছে টিভি দেখছিস। আজ দুধ খাওয়ার নেই মা, প্লিজ কার্টুন দেখতে দাও না। মা, নতুন স্ক্রিনে কার্টুন দেখতে দারুণ মজা লাগছে। গাট্টু চিনকি অনেক হলো, এদিকে আসো। এতক্ষণ টিভি দেখা ভালো নয়, আর স্মার্ট টিভি তো ঘরেই থাকছে আমাদের। এখন দুধ খাও আর বাইরে যাও, বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, পরে এসে হোমওয়ার্ক করো, ঠিক আছে? গাট্টু চিনকি মায়ের কথা শোনে। গাট্টু টিভি বন্ধ করে দেয় আর মা দুধের গ্লাস নিয়ে এসে ওদের দেয়। আর গাট্টু চিনকি সোসাইটি কম্পাউন্ডে খেলতে যায়। সেখানে সব বাচ্চারা এসেছিল খেলতে। বান্টি, হ্যারি, ভূষণ, শোনো, আমাদের বাড়িতে স্মার্ট টিভি এসেছে, আর নামের মতন টিভিটাও খুব স্মার্ট। আরে বাহ, আমি তো শুধু স্মার্ট টিভির ব্যাপারে শুনেছিলাম, আমিও দেখার জন্য তোমার বাড়ি আসবো। হ্যাঁ, তোমরাও এসো। অনেক বড় স্ক্রিন আর কার্টুন তো একদম পরিষ্কার দেখা যায়, দারুণ মজা লাগবে, আমরা দেখেছি। আন্টি, শুধু কার্টুনই নয়, তাতে ওয়াইফাইও কানেক্ট হয়ে যায়, আর তার মধ্যে অনেকগুলো ফিচারও আছে। বাবা বলেছে তার মধ্যে আমরা কম্পিউটারের মতন কাজও করতে পারি। হ্যাঁ, স্মার্ট টিভিতে সেগুলো থপ কলার দায়ে, দেখা আমরা মোবাইলে কিংবা ল্যাপটপে করতে পারি। হ্যাঁ, বাবা ম্যানুয়াল পড়ছে, আরও জিনিস আছে স্মার্ট টিভির মধ্যে, আস্তে আস্তে সব জানতে পারবো। তুমি জানো, টিভির সাথে মোবাইলও খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর এখন ছোট স্ক্রিনে দেখারও প্রয়োজন হয় না। আমি স্মার্ট টিভির ব্যাপারে শুনেছি, সেটা টাচ স্ক্রিনও হয়। ঘরে গিয়ে সিস্টেমটা চেক করব আর টাচ স্ক্রিনটাকে অন করে দেব। অনেকক্ষণ অবধি বন্ধুদের সাথে স্মার্ট টিভির ব্যাপারে কথা বলার পর গাট্টু চিনকি তাদের সব বন্ধুদের নিয়ে কার্টুন দেখার জন্য ঘরে চলে আসে। সবাই চেয়ারে সোফায় অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে। সবাই বড় টিভিতে কার্টুন দেখতে এক্সাইটেড ছিল। চিনকি টিভি অন করল। বান্টি, গাট্টু, ভূষণ স্মার্ট টিভির আরও ফিচার বোঝার চেষ্টা করতে লাগলো, আর আলাদা আলাদা চ্যানেলে পছন্দের কার্টুন দেখতে লাগলো। তখনই বাবা ফেরে, আর মাও বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যায়। মা বাবাকে বলল, গাট্টু চিনকির সাথে সাথে সোসাইটির সব বাচ্চারা খুব এক্সাইটেড স্মার্ট টিভিকে নিয়ে। হ্যাঁ, ঠিক বললে, খুশিটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে স্মার্ট টিভির উপযোগটা স্মার্ট কি করে করা যায়। বাবা মা এগিয়ে যায়। বাচ্চারা, স্মার্ট টিভিটা তোমাকে স্মার্ট করার জন্যে, তাই শুধু কার্টুনই দেখবে না, স্মার্ট টিভিতে স্মার্ট জিনিস দেখে তুমি নিজে নলেজও বাড়াতে পারবে। তাই স্মার্ট টিভিতে বেশি কার্টুন দেখার জায়গাতে স্মার্ট জিনিস দেখে তোমাদের নিজেদের নলেজ বাড়ানো উচিত। আরে, তবেই তো তোমরা হবে স্মার্ট স্টুডেন্ট একটা স্মার্ট টিভির সঙ্গে। বাবা ঠিক বলছে, স্মার্ট ফোনের সাথে সাথে স্মার্ট টিভিও এখন ঘরে, তাই নিজেদেরও আরো স্মার্ট তো হতেই হবে। কি স্মার্ট টিভি, সবাই স্মার্ট। গরমের ছুটি চলছিল। ছুটিতে গাট্টু খালি ডিটেকটিভ গল্প পড়ছিল। ডিটেকটিভ গল্প পড়া আর ডিটেকটিভের মতো চিন্তাভাবনা করা গাট্টুর অভ্যেস হয়ে গিয়েছিল। এক রাতের গল্প, গাট্টু চিনকি তাদের সোসাইটির অন্যান্য বাচ্চাদের সাথে সাইক্লিং করছিল। সাইকেল চালাতে চালাতে বাচ্চারা কিছুটা দূরে এসে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চলো এখন বাড়ি যাই, কাল আবার আসবো। তখনই তাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক কর্নারের এটিএম এর দিকে যান। বয়স্ক ভদ্রলোকের পেছন পেছন একটা বাইকও এটিএম এর সামনে গিয়ে দাঁড়ায়, আর হেলমেট পরা ব্যক্তিটি বাইক থেকে নেমে এটিএম এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টুও ওই হেলমেট পরা লোকটাকে নোটিস করে। কি ব্যাপার গাট্টু, কি ভাবছিস কি তুই? ওই এটিএমটা দেখেছিস? আমাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক এটিএম থেকে টাকা তুলে নিয়ে গেলেন, আর তার ঠিক পিছন পিছন একজন বাইকে করে এসে এটিএম এর বাইরে দাঁড়িয়ে পড়লো। কিছু তো গোলমাল আছে, ও টাকা তুলতে এসেছে হয়তো। না চিনকি, ওনার হাঁটা দেখে মনে হলো
উনি ওই বয়স্ক ভদ্রলোকের পিছন ধরেছেন। ওর বাইকটা দেখেছো তোমরা? বাইকের নাম্বার প্লেটটা পুরো সাদা, কোনো নাম্বার নেই। এরকম বাইক তো শুধু চোর ডাকাতরাই ব্যবহার করে। বাচ্চারা বাইকের নাম্বার প্লেট দেখে, সত্যি সেখানে কোনো নাম্বার ছিল না। হ্যাঁ, নাম্বার প্লেটে তো নাম্বার নেই। বিনা নাম্বারওয়ালা প্লেটের বাইকদের তো শহরে ঢোকা অ্যালাউ নেই, তাহলে এত দূর পৌঁছালো কি করে? আরো একটা কথা, উনি এটিএম এর বাইরে হেলমেট পরে দাঁড়িয়ে আছেন। এটিএম এ মুখ ঢেকে যাওয়া অ্যালাউড নয়, তাও উনি হেলমেট পরে আছেন। তার মানে নিজের চেহারা ঢাকার জন্য উনি হেলমেট পরে আছেন। কিন্তু উনি আসলে কি চান? উনি টাকাটা চিন্তাই করতে চান। যেই ওই বয়স্ক ভদ্রলোক টাকা নিয়ে বেরিয়ে আসবেন, অমনি উনি টাকাটা ছিনিয়ে বাইক নিয়ে পালিয়ে যাবেন। আমি একবার ওনার বাইকটা দেখে আসি। আমিও যাব। না, ওনার সন্দেহ হবে, আমি একাই যাই। গাট্টু চুপচাপ লুকিয়ে বাইকটার কাছে গিয়ে মন দিয়ে বাইকটাকে দেখতে শুরু করলো। লোকটা বাইকের চাবি ওখানে রেখেই চলে গিয়েছিল। ও, চাবিটা রেখে গেছে যাতে টাকাটা ছিনতাই করার পর চাবির ঝামেলায় না থাকে। তাড়াতাড়ি বাইক স্টার্ট করে যাতে পালিয়ে যেতে পারে। গাট্টু নাম্বার প্লেটে হাত দিতেই সে দেখে যে নাম্বার প্লেট কিছুক্ষণ আগেই সাদা রং করে নাম্বার লুকিয়ে রাখা হয়েছে। গাট্টু বাইকের সিট ওঠাতেই দেখে ভেতরে অনেক অস্ত্র লুকিয়ে রাখা আছে। গাট্টু পুরো খেলাটা বুঝে যায় আর বাইকের চাবি নিয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। এ নিশ্চয় চোর, আমি বাইকের চাবিটা নিয়ে এসেছি। আমরা তো ওর সাথে লড়তে পারবো না, কিন্তু ও বাইক নিয়ে পালাতেও পারবে না। হরি, এক কাজ কর, তুই যা পুলিশকে খবর দে, আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমরা ওকে কিছুতেই পালাতে দেব না। আর তারপর হাড়ির সাথে সাথে বাকি বাচ্চারাও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। গাট্টু লক্ষ্য করে যে ওই ভদ্রলোক টাকা তুলে এটিএম থেকে বেরোয়, অমনি চোর হাত থেকে সব টাকা নিয়ে নেয়। ছাড়ো, হেল্প, হেল্প! চোর দৌড়াতে দৌড়াতে বাইকের কাছে এসে দেখে বাইকে চাবি নেই। পালাও, চোর ধরো! চোর ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। গাট্টু সাইকেল নিয়ে চোরের পেছন পেছন যায়। দাঁড়াও, তুমি বেশি দূর পালাতে পারবে না। এই কথা শুনে চোর আরো তাড়াতাড়ি দৌড়াতে শুরু করে। তখনই চিঙ্কি এবং বাকি বাচ্চারা গাট্টুর সাথে সাথে চোরের পিছু নেয়। দাঁড়াও তুমি, তুমি বাঁচতে পারবে না। চোর আরো জোরে দৌড়াতে শুরু করে। অমনি সামনে থেকে একটা পুলিশের গাড়ি আসে আর চোর দাঁড়িয়ে পড়ে। ওর পালানোর পথ ছিল না। হাড়ির সাথে সাথে পুলিশও গাড়ি থেকে নামে এবং চোরকে ধরে ফেলে। কিরে, খুব মিল খাওয়ার শখ, চল টাকা বার কর। চোর পুলিশকে সব টাকা দিয়ে দেয়। তখনই বয়স্ক ভদ্রলোক আসেন এবং কাঁদতে শুরু করেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমার স্ত্রী সিটি হসপিটালে অ্যাডমিট রয়েছে, এই টাকাটা ওর চিকিৎসার জন্য ছিল। থ্যাংক ইউ আমাদের না, এই বাচ্চাদের বলুন, এদের কারণেই একে ধরতে পেরেছি। চল হেলমেট খোল। চোর হেলমেট খুলতেই বয়স্ক ভদ্রলোক চমকে গেলেন। আরে, আমি একে চিনি, এ তো সিটি হসপিটালের সিকিউরিটি গার্ড। আরে, এই তো আমাকে এটিএম এর অ্যাড্রেস বলেছিল। এর বাইক এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এর বাইকটাও কারোর কাছ থেকে চুরি করা। আপনি দেখে নিন। থ্যাঙ্কস। শহরের সব নাগরিকরা যদি তোমাদের মতো সতর্ক এবং সাহসী হতো, তাহলে ক্রিমিনালরা ক্রাইম করার আগে 100 বার ভাবত। এই সাহসী বাচ্চাদের জন্য একটা হাততালি তো হয়ে যাক। আর এরপর ইন্সপেক্টর, বয়স্ক ভদ্রলোক এবং পুলিশের সব ফোর্স গাট্টু আর তার বন্ধুদের জন্য হাততালি দিতে থাকে। আর এই দেখে বাচ্চারা খুশি হয়ে যায়। গাট্টুর বুদ্ধি বিবেচনা। সন্ধ্যা হয়ে এসেছিল। গাট্টু চিঙ্কি বন্ধুদের সাথে রাস্তায় সাইক্লিং করতে বেরিয়েছিল। রেড সিগন্যাল দেখেই বাচ্চারা নিজেদের সাইকেল থামিয়ে দেয়। গাট্টু নোটিস করে বেশ কয়েকজন সিগন্যাল ভেঙে তাড়াহুড়ো করে যাচ্ছিল। কি জানি লোকজন সিগন্যাল ভেঙে কি মজা পায়, সিগন্যাল ভেঙে তারপর অ্যাক্সিডেন্ট করে বসে। রোজ অ্যাক্সিডেন্টের কারণে কত না জানি লোকজনের প্রাণ যায়।
তাও সিটিজেন্স কিছুতেই রুল ফলো করে না। সিগন্যালে ট্রাফিক পুলিশ না থাকলে অমনি সিগন্যাল ভেঙে চলে যায়। তখনই বাচ্চাদের কাছে একটা স্কুটার এসে দাঁড়ায়। বাচ্চাদের দেখে স্কুটারওয়ালা হেসে বলে, আরে বাচ্চারা, সিগন্যালের অপেক্ষা করছো কেন? তোমাদের তো সাইকেল আছে, চলে যাও, কেউ কিচ্ছু বলবে না। এই শুনে গাট্টু বলে, না আঙ্কেল, সাইকেল হোক বা মোটরসাইকেল, সবার রুলস ফলো করা উচিত। পুলিশের ভয়ে রুলস ফলো করা আর পুলিশ না থাকলে রুলস ভেঙে চলে যাওয়া, এটা ঠিক না। রুলস আমাদের সেফটির জন্যই বানানো হয়েছে, রুলস ভাঙা বোকামি। এই শুনে স্কুটারওয়ালা হাসতে শুরু করে। তোমরা খুব বোকা, কোন যুগে বাস করছো তোমরা? আরে সময় কারোর জন্য থেমে থাকে না, তোমরাও থেমে থেকো না, আর আমিও থামবো না। এই বলে স্কুটারওয়ালা তার স্কুটার নিয়ে তাড়াহুড়ো করে চলে যায়। এই দেখো, আর একটা লোক সিগন্যাল ভেঙে চলে গেল। যে যাই বলুক না কেন, আমরা সিগন্যাল ভাঙবো না, আমরা গ্রিন সিগন্যাল পেলে তবেই যাব। সব বাচ্চারা গ্রিন সিগন্যালের অপেক্ষা করতে লাগলো। আর গ্রিন সিগন্যাল পেতেই বাচ্চারা সব আস্তে ধীরে তাদের সাইকেল এগোয় আর সবাই মিলে বেরিয়ে পড়ে। কিছুটা দূর আসতেই বাচ্চারা দেখলো রাস্তার এক জায়গায় ভিড় জমেছিল। সেই ভিড় পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। বাচ্চারা ব্রেক দিয়ে সাইকেল থামায়। মনে হচ্ছে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত। বাচ্চারা রাস্তার পাশে সাইকেলটা রাখে আর ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করে। ভিড়টা বেশ গভীর ছিল আর বাচ্চাদের কেউ ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এই বাচ্চারা, ভেতরে কোথা থেকে চললে? যাও এখান থেকে, চলে যাও। তাও বাচ্চারা কোনো রকম ভিড় ঠেলে ভেতরের দিকে এগিয়ে চলে। ভেতরের দিকে তাকাতেই গাট্টু, চিঙ্কি এবং বাকি বাচ্চারা চমকে ওঠে, কারণ ওই মানুষটাই স্কুটারের নিচে আহত হয়ে চাপা পড়েছিল, যে ওই সময় সিগন্যাল ভেঙে চলে গেছিল। আরে এ তো সেই সিগন্যালের ওই কাকুটা, উনি ঠিকই বলেছিলেন, সময় কারোর জন্য থেমে থাকে না, ওনার জন্যও থেমে থাকেনি। যে স্কুটারওয়ালা বেশ আহত হয়ে স্কুটারের নিচে চাপা পড়ে আছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, বরং সবাই মিলে মোবাইলে তার ভিডিও রেকর্ড করছে, কেউ ফটো তুলছে। এই দেখে গাট্টুর মন খারাপ হয়ে যায়। আমাদের এনাকে সাহায্য করা উচিত, কি বলছিস ভাই? চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমাদের এই ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। না হ্যারি, আমরাও যদি অন্য লোকজনদের মতো ভাবি তাহলে এদের মধ্যে আর আমাদের মধ্যে কি বা পার্থক্য থাকলো? এরা তো নির্লজ্জের মতো ভিডিও রেকর্ড করছে, কিন্তু আমরা তো লেখাপড়া জানা ছেলে মেয়ে, আমরাও এনা সাহায্য না করলে ইনি মারা যাবেন। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আমাদের সাহায্য করা উচিত। চিঙ্কি, তুমি অ্যাম্বুলেন্সে কল করো, আমরা স্কুটিটা সরাই। তারপর গাট্টু, হাড়ি এবং বাকি বন্ধুরা মিলে স্কুটারের কাছে গিয়ে স্কুটারটাকে সরায়। স্কুটারটা বেশ ভারী ছিল, ওরা তো স্কুটার নাড়াতেও পাচ্ছিল না। তাও বাচ্চারা অনেক শক্তি দিয়ে স্কুটারটাকে দাঁড় করায়। তারপর গাট্টু স্কুটারওয়ালাকে ওঠায়, চিঙ্কি জল নিয়ে আসে আর গাট্টু তাকে জল খাওয়ায়। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? কিন্তু আঙ্কেল কথা বলার মতো অবস্থায় ছিল না। উনি বেশ আহত হয়েছে, আমি 108 এ ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে পড়বে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, আঙ্কেলকে হাসপাতালে নিয়ে যায়। এবার গাট্টু, চিঙ্কি এবং বাকি বাচ্চাদের আশেপাশে ভিড় জমে গিয়েছিল এবং লোকজন ওদের তারিফ করতে লাগলো। বাচ্চারা, তোমরা অনেক ভালো কাজ করেছো, আমি তোমাদের সাথে সেলফি নিতে চাই। এই কথা শুনে গাট্টু রেগে যায়। লজ্জা লাগে না আপনাদের? আপনারা শুধু সেলফি আর ভিডিও তুলতেই ব্যস্ত। ওই আঙ্কেল স্কুটারে চাপা পড়েছিলেন আর আপনারা সবাই মোবাইলে ভিডিও তুলছিলেন। অ্যাক্সিডেন্ট কোনো খেলা বা তামাশা নয়, এটা খুব সিরিয়াস ব্যাপার। আমরা বাচ্চারা স্কুটার ওঠাচ্ছিলাম আর আপনারা তামাশা দেখছিলেন। কে বলতে পারে যদি কাল আপনার সাথেই এই দুর্ঘটনা ঘটতো আর কেউ আপনার সাহায্য করতে এগিয়ে না আসে এবং মোবাইলে ছবি তোলে, তখন আপনার কেমন লাগবে? একটু তো সিরিয়াস হওয়ার চেষ্টা করুন এবং একজন ভালো নাগরিক হয়ে বাকিদের সাহায্য করুন। গাট্টুর কথা শুনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রত্যেককটা লোক লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।